ইসলাম সালিহি আমার আগে ওয়াজ করলেন না, দোয়া করুন আল্লাহ তাআলা তিনি যে কথাগুলো বলেছেন সে কথাগুলো আমলে আনার সুযোগ করে দিন, আমিন। আজকের মাহফিলের পরিচালক দর্গাপুর ফাজিল মাদ্রাসা এর মুদাররিস মুকুন্দপুর সালিহিয়া দিনিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা কুতুবউদ্দিন সাহেব, দোয়া করুন আল্লাহ তাআলা হাফেজ সাহেবের খেদমতকে আল্লাহ কবুল করুন, আমিন। মাহফিল ইন্তেজামিয়া কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে অতি সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ, সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে মহান রব্বে করিমের দরবারে যিনি আজকের এই মোবারক মোতাবাররাক আজিমুশান পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে এসে বসবান, আল্লাহর কোরআন ও প্রিয় নবীর মুখ নিঃসৃত বাণীগুলো থেকে কিছু আলোচনা শুনবার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলেই সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দিল মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ ও বাতাসকে মুখরিত করে সর্বোচ্চ শক্তি দিয়ে কালিমাতুর শুকুর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চারও অনেক অনেক গুণ বেশি সালাতু সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুলকা এনাতের নবী আকা মাওলা তাজেদারে মদিনা সুলতানু মদিনা শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহিবু কাবা কাউসাইনে আও আদনা রসুলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমামুল জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাবে নবুয়া শাহনশাহে রিসালা নূরি মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবিনা শফিইনা ইমামিনা কুদওয়াতিনা মুরশিদিনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলকুল বিনা দরখাস্তি যে নবীর উম্মত হবার সাআদা সৌভাগ্য আমাদের নসিব হয়েছে। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ুন আলহামদুলিল্লাহ। জোরে বলে আল্লাহু আকবার। প্রিয় সুধি, এই সাতক্ষীরায় আমার খুব কম আশা হয়, আমি আজ থেকে 10-12 বছর আগে একবার এসেছিলাম আমিনিয়া ইসালে সোয়াব মাহফিলে কালীগঞ্জের কোনো একটি জায়গায়, তখন আমি সার্সিনার টিচার ছিলাম। ঢাকায় আসার পরে আর সাতক্ষীরায় আমার আশা হয় নাই, এই প্রথম আমি আসলাম সাতক্ষীরায়। আসলে আপনাদের ভাষা, আপনাদের ভাব বা কীভাবে ওয়াজ নসিহত করলে আপনারা বুঝবেন আমার এটি জানা নেই, তবে আমরা স্বাভাবিকভাবে যেভাবে কথা বলি সেভাবে আমরা কথা বলবার চেষ্টা করব। আমি আগেই বলিনি আমার তেমন কোনো কণ্ঠ নেই, আমি স্বাভাবিক যেভাবে গল্প করি ঠিক সেভাবে কোরআন এবং সুন্নার আলোকে কিছু কথা বলবো। আমাকে যারা দাওয়াত করেন আমি প্রথমে বলে নিই, ভাই আমি সুর তাল লাফালাফি ফালাফালি নাচানাচি এগুলো আমি করতে পারবো না, স্বাভাবিকভাবে কোরআন এবং সুন্নার আলোকে কিছু কথা বলবো। যদি ভালো লাগে তাহলে দাওয়াত করেন, আর ভালো না লাগলে সরি, আমাকে দাওয়াত করবেন না। তো যাই হোক, কর্তৃপক্ষ জেনে শুনে আমাকে হয়তোবা দাওয়াত করেছেন, আমি অনেক কষ্ট করে এসেছি, এত দূরের প্রোগ্রাম আমরা করি না, সকাল 8:25 আমাদের আবার ক্লাস শুরু হয়ে যায়, যে জন্য দূরে আমাদের কোথাও প্রোগ্রাম করার কোনো সুযোগ নেই। আমাদের মাদ্রাসা বাংলাদেশের শ্রেষ্ঠ একটি আলিয়া মাদ্রাসা, আপনারা জানেন যে গুচ্ছ পরীক্ষায় এবং ঢাকা ইউনিভার্সিটিতে খ ইউনিটে দুটো
প্রথম স্থানটি আমাদের মাদ্রাসা থেকে এবছর তারা লাভ করেছেন আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্ট যারা তারা ঢাকা ইউনিভার্সিটির চান্স পেয়ে ফার্স্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ বলেন এবং আমাদের মাদ্রাসায় 12,000 এর মতো ছাত্র আছে এটা আল্লাহ পাকের শুকরিয়া আমাদের ক্লাস ফাঁকি দেওয়ার বা ক্লাস না করার কোনো সুযোগ নেই টিচার্সরা যে যেখানে থাকুক 8:20 এর মধ্যে ফেস প্রিন্ট এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমাদেরকে অফিসে ইন করতে হয় আবার ফেস প্রিন্ট দিয়ে অফিস থেকে আউট হতে হয় যে কারণে মাহফিল এগুলো আমাদের কোনো পেশা নয় এই অল্প সময়ের মধ্যে বাংলাদেশের যেখানে সুযোগ পায় গিয়ে দু চারটা কথা বলে আবার 8:20 এর আগে অফিসে আমাদের ইন করতে হয় তা কালকে যেতে এমনি দেরি হবে যদি মনে করেছিলাম যে গাড়ি যেহেতু বন্ধ ছিল ফার্স্ট ফ্লাইটটা আমরা বুকিং করে এসেছি মানে অলরেডি টিকিট নিয়ে এসেছি 8টায় ফ্লাইট যেটি দোয়া করুন যেন আল্লাহ তাআলা 9টার মধ্যে যেন ঢাকায় 9টার আগে যেন আল্লাহ পৌঁছায় দেন আল্লাহুম্মা আমিন প্রেসুদি আর কথা নয় আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 31তম সূরা সূরাতুল লোকমান থেকে প্রথম তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি প্রথমত তেলাওয়াতকৃত আয়াতে কারিমা ত্রয়ের বাংলা সরল তর্জমা তারপরে শুনব সংক্ষিপ্ত আকারে তাফসীর আলোচনা ইনশাআল্লাহ ইরশাদ হচ্ছে আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি আলিফ লাম মিমের অর্থ একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই অধিক জ্ঞাত আছেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম এগুলো সেই আয়াত যেগুলো আয়াতুল কিতাবে তিলকা আয়াতুল কিতাবিল হাকিম দ্য ভার্সেস অফ দ্য বুক ফুল অফ সায়েন্স যার প্রত্যেকটি নিদর্শন প্রত্যেকটি আয়াত জ্ঞান এবং বিজ্ঞানে পরিপূর্ণ সুবহানাল্লাহ হুদা ওয়া রাহমা এ কোরআন হচ্ছে হুদা এটি মাসদার মাসদার বা মানা ইসমে ফাইলায় হাদি কোরআন মানুষকে সঠিক পথের দিশা দেবে কোরআন মানুষকে গাইডলাইন হিসাবে কাজ করবে সুবহানাল্লাহ ওয়া রাহমা কোরআন হচ্ছে রহমত করুণার আধার সুবহানাল্লাহ কাদের জন্য লিল মুহসিনিন যারা সৎকর্ম পরায়ণশীল নেক কর্ম করে সৎকাজ করে সৎকাজ কর্নেওয়ালা ব্যক্তিদের জন্য কোরআন হচ্ছে করুণার আধার এবং সঠিক পথ প্রদর্শনকারী এ হচ্ছে তেলাওয়াতকৃত আধিকারিক মানে বাংলা সরল তর্জমা তারা লোকই শুনব সংক্ষিপ্ত আকারে তাফসীর আলোচনা ইনশাআল্লাহ প্রিয় শুনি আপনারা সকলেই অবগত আছেন বর্তমান যে যুগটি এটি একটি প্রযুক্তি বিজ্ঞান কম্পিউটার ইন্টারনেট মোবাইল টেলিফোন টেলিগ্রাম টেলিস্কোপ ও ডিজিটালের যুগ এই যুগের মানুষ অত্যন্ত সচেতন নানা মনের নানা চিন্তার নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছে আজ যে পৃথিবীতে বসা সায়েন্টিস্টরা বলেছেন যারা ভূগোলবিদ এবং যারা জিওগ্রাফিক্যাল সায়েন্স নিয়ে যারা কথা বলেন তারা বলেছেন পৃথিবীর বয়স হলো 460 কোটি বছর সুবহানাল্লাহ এই পৃথিবীর আয়তন হচ্ছে 19 কোটি 69 লক্ষ 50,000 বর্গমাইলের বিশাল এই পৃথিবী এই পৃথিবীতে প্রায় 232টির মতো দেশ আছে 232টি দেশের মধ্যে 700 কোটি মানুষের বাস 700 কোটি মানুষের মধ্যে 450 কোটি হচ্ছে মুসলমান 232টি দেশের মধ্যে 59টি হচ্ছে মুসলিম দেশ 59টি মুসলিম দেশে আল্লাহর কোরআন থাকবার কথা প্রিয় নবীর সুন্নতে মুআত্তারা সুন্নতে মুতাহহারা প্রেমময় সুগন্ধিময় সুন্নতগুলো থাকবার কথা কিন্তু আপনারা শুনলে অবাক হবেন আল্লাহর কোরআনের গবেষণা চলছে আজকের এই পৃথিবীর প্রায় 184টি দেশে সুবহানাল্লাহ বলুন জাপান বলুন জার্মান বলুন থাইল্যান্ড বলুন ফিলিপাইন বলুন অস্ট্রেলিয়া বলুন কানাডা বলুন পৃথিবীর সূর্য উদয়ন থেকে নিয়ে অস্তাচল পর্যন্ত
এমন কোন জায়গা আপনি খুঁজে পাবেন না যেখানে আল্লাহর কোরআনের গবেষণা চলছে না। প্রতিটি জায়গায় প্রতিটি মুহূর্তে আল্লাহর কোরআনকে গবেষণা করি। দলে দলে বেদিন বেঈমানরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার। আমেরিকার এমন কোন জুমার দিন আপনি খুঁজে পাবেন না জুমার নামাজের পরে 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন পর্যন্ত ভ্যাটিকান ক্যাথলিক খ্রিস্টান বাইবেল ছেড়ে দিচ্ছে। ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট রামায়ণ গীতা জেন্দপেস্তা জুহা কলকি পুরাণ অথর্ববেদ গ্রিক বেদ সবগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনের উপর হাত রেখে তারা কালিমা পড়ে মুসলমান হচ্ছে। একদল মানুষ উঠে পড়ে লেগেছে ইসলাম ফোটাও, কোরআনকে বন্ধ করো, কোরআনের বাতিকে অফ করে দাও। খোদার কসম করে বলি এ বিশ্বজগৎ থেকে ইসলাম মুসলমান আর আল্লাহর কোরআন কি কখনো নিভানো সম্ভব হবে? কোরআন এটি চেরাগ বাতির মতো নয়, কোরআন এটি মোমবাতির মতো নয়। চেরাগ বাতিতে ফু দিলে নিভে যায়, মোমবাতি ফু দিলে নিভে যায়। কোরআন হচ্ছে এটি সূর্যের মতো, কোরআন হচ্ছে চাঁদের মতো, কোরআন হচ্ছে এজ এ এনার্জি বাল্ব, কোরআন হচ্ছে একটি এনার্জি বাল্ব এজ এ টিউবলাইটস, একটি টিউবলাইটের মতো। টিউবলাইটকে পুরো সাতক্ষীরাবাসী পুরো বাংলাদেশ পুরো পৃথিবীর 700 কোটি মানুষ যদি একটি টিউবলাইটকে ফু দেওয়া শুরু করি, টিউবলাইটকে যেমন নিভানো যাবে না, টিউবলাইটটিকে নিভানোর জন্য এর একটি সুইচ রয়েছে। সুইচটা অফ করলে এটি অফ হয়ে যাবে, এটি অন করলে অটোমেটিক এটি জ্বলে উঠবে, ঠিক কিনা বলুন? সূর্য চন্দ্রকে ফু দিলে যেমন নিভানো যায় না, টিউবলাইটকে ফু দিলে যেমন নিভানো যায় না, আল্লাহর কোরআনকেও তেমন ফু দিলে কেউ নিভাতে পারবে না। কোরআন যিনি এটি নূর, কোরআন হচ্ছে লাইট, সুবহানাল্লাহ। কোরআন কি? কোরআন হচ্ছে এটি লাইট, এটি সূর্যের মতো চন্দ্রের মতো, এটি এমন এক লাইট। এই লাইটকে যিনি অন করে দিয়েছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। তিনি কে? আল্লাহ অন করে দিয়েছেন, তবে অন করার পরে এর বোর্ড এবং সুইচ আল্লাহ আরশে আজিমে রেখে দিয়েছেন, লৌহে মাহফুজে এর সুইচ রেখে দিয়েছেন, সুইচটি অন করে দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প আর ডব্লিউ বুশ কাল এহেনিল মানফুস যত শয়তান আছে পৃথিবীতে, যারা ডেভিল পারসন, যারা পৃথিবীতে শয়তানি করছে, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাকে মিটিয়ে দিবি, তারা আল্লাহর আরশ পর্যন্ত তাদের হাত যাবে না এবং তারা কখনো আল্লাহর সেই সুইচটিতে কখনো হাত দিয়ে অফ করতে কখনো পসিবিলিটি তাদের সক্ষমতা আসবে না। মনে রাখবেন কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছেন যিনি, এটি সংরক্ষণের দায়িত্ব তার হাতে, কথা বলুন ঠিকই। মুসলমানদেরকে নিভিয়ে দিতে চাই ত্রিপুরায়, আমার মুসলমান ভাইরা আজ নির্যাতিত নিপীড়িত, ঠিক কিনা বলেন? কাশ্মীরের মুসলমান নির্যাতিত নিপীড়িত, বিভিন্ন জায়গায় মুসলমান আজকে নির্যাতিত নিপীড়িত। ওরা মনে করছে মুসলমান এদেরকে খুব সহজে পৃথিবীর জমিন থেকে নিঃশেষ করে দেওয়া যাবে। নো, মুসলমান হচ্ছে লোহার বুট, এদেরকে কখনো চর্বণ করা যায় না। কেউ যদি চর্বণ করতে চায় যে চাউলগুলো দিয়ে মুড়ি ভাজে, মুড়ি ভাজার যে চাউল, এই মুড়ি ভাজা চাল দাঁতের মধ্যে নিলে দাঁত ফেলুর হয়ে যায়, মুড়ি ভাজা চাল চিবানো কষ্টকর, মুসলমান লোহার বুটের চেয়েও কঠিন। মুসলমানকে পৃথিবী থেকে নাস্তানাবুদ করবার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুর মিন বাদিদ দিকরি আন্নাল আরদ ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই পৃথিবীতে থাকবার একমাত্র যোগ্য উত্তরাধিকারী যাদের আছে তারা হচ্ছে মুসলমান, সুবহানাল্লাহ বলে আল্লাহু আকবার বলে। 2001 11 সেপ্টেম্বর যেটি টুইন টাওয়ারে হামলা হলো, কিসে টুইন টাওয়ারে হামলা হলো, সেই সেপ্টেম্বর মাসের টুইন টাওয়ারে যে হামলা হলো, 2996 জন মানুষ মারা গেল,
সেখানে লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন কত ডলার তাদের নষ্ট হলো। টার্গেট ছিল কাজটি যারা করিয়েছি তারা হচ্ছে ইহুদিরা। ইহুদিরা হচ্ছে আমার কোরআনের দুশ্মন, এরা হচ্ছে আমার নবীর দুশ্মন, ঠিক কিনা? এরা নবীকে এত ভালো পেয়েছিল। সহিহ বুখারীর বর্ণনা, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিসবাল জুফি আল ইয়ামানি আল বুখারি রাহিমাহুল বারি, যার লেখা বিখ্যাত কিতাব সহিহ বুখারি, আমরা মাস্টার্সের ছাত্রদের বুখারি পড়াই, সেখানে অনার্সে ফোর্থ ইয়ারে সেখানে বুখারি পড়ানো হয়। বুখারি আল জামি আল মুসনাদ সহিহ আল মুখতাসার মিন উমুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানিহি ওয়া আইয়ামিক, বুখারি এমন একখানা কিতাব। ইমাম বুখারি বলেছেন মা সান্নাফতু হাদিসান ইল্লা ইকতাসালতু, একটা হাদিস আমি বুখারিতে লিখে দেই নাই যতক্ষণ না হাদিসটি লিখবার আগে আমি উজু না করি গোসল না করি। হয় না আরো যদি এক একটি হাদিস লিখবার আগে আমি উজু করেছি গোসল করেছি, সুম্মা সাল্লাইতু রাকাতাইন, এরপরে আমি দুরাকাত নামাজ পড়েছি, সুম্মা ইসতাখারতু, এরপরে আমি ইস্তেখারা করেছি, সুম্মা তায়াক্কান্তু বিসিহাতিহি, আল্লাহর হাবিবের রোজা মোবারকি বলেছি। হাদিসটি আপনার পক্ষ থেকে কিনা নবীর থেকে ইন্ডিকেট পেয়ে ইশারা পেয়ে পেয়ে 7375টি হাদিস আমি আমার বুখারীর মধ্যে লিখে দিয়েছি। আল্লাহু আকবার। তোমরা যারা বলো নবীজি মুর্দা, নবী মরে গেছেন শেষ, নবীর কোনো পাওয়ার নেই, নবীর কোনো ক্ষমতা নেই, তোমরা যারা বলো তোমরা কি ইমাম বুখারীর মুকদ্দমাটা তার ইন্ট্রোডাকশন ইমাম বুখারীর ভূমিকাটা যদি তোমরা একটু পড়তে, ইমাম বুখারি বলেন হাদিস লেখার আগে আমি আমার নবীকে জিজ্ঞেস করেছি হাদিসটি আপনার পক্ষ থেকে কিনা। ইমাম বুখারীর আকীদা ছিল আমার নবী হায়াতুন নবী, এই জমিনকে আমার আল্লাহ নোটিশ করে দিয়েছেন। শুনুন আবি দাউদের হাদিস, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকসিরু সালাত আলাইয়া ফি ইয়াউমিল জুমআ, জুমার দিনে তোমরা আমি নবীর প্রতি বেশ বেশি করে দরুদ পড়ো, কারণ তোমাদের দরুদ আমি নবীর কাছে পৌঁছাই দেওয়া হয়। সাহাবীরা বললেন হুজুর আপনার হীন হায়াতে আপনার জীবিত অবস্থায় আমরা আপনার প্রতি দরুদ পড়ব, এগুলো পৌঁছবে, ওয়া বাদা ওয়াফাতি, আপনার ইন্তেকালের পরও কি আপনার উপর দরুদ পড়ান লাগবে নাকি? ওয়াইজা রামতা ওয়াইজা মুত্তা, আপনি যখন মারা যাবেন আপনি যখন মরে যাবেন পচে যাবেন গলে যাবেন ফুলে যাবেন তখনও কি আমরা আপনার প্রতি দরুদ পড়ব নাকি? আমার নবী রেগে গেলেন, নবী বলেন শোনো তোমরা কি মনেছ আমি মরে যাব পচে যাব গলে যাব? নো নো নো, তোমাদের কনসেপশন তোমাদের আকীদা তোমাদের আইডিওলজি ঠিক নয়। এই জমিনকে আমার আল্লাহ সুমন জারি করে দিয়েছেন, জমিনকে আমার আল্লাহ নোটিশ দিয়েছেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুনা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত নবীগণ কবর শরীফে জিন্দা। নবীরা কবরে কি? জিন্দা। সবাই বলুন না জিন্দা। এই নবীরা কবরে কি? জিন্দা। নবীগণ কবরে জিন্দা। রাসূল বলেন না হাইয়ুন ফি কবরি, আমি নবী কবরে জিন্দা থাকব, শুধু আমি নই রে, ইন্না আম্বিয়া আল্লাহি আহিয়ুন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন ওয়া হুম ইউসাল্লুন, সমস্ত নবীগণ কবরে জিন্দা, আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়, মরা মানুষ আল্লাহর পক্ষ থেকে রিজিক পেয়ে কি করবেন? তাহলে বোঝা গেল নবীগণ রওজা আথারায় তারা জিন্দা নবী। সহি মুসলিমের বর্ণনা, রসুল বলেছেন রাইতু মুসা আন্নাহু ইউসাল্লি ফি কবরিহি ওয়া হুয়া কায়েম,
আমি মুসা নবীকে দেখলাম কবরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছে। সুবহানাল্লাহ, মুসা নবী যদি কবরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে মানে আমার নবীর ব্যাপারে তোমাদের শরীর কেন চুলকায়? নবীকে হায়াতুন নবী বললে তোমাদের সহ্য হয় না? তোমরা গোস্তাখ রাসূল, তোমরা বেয়াদব রাসূল, কথা বলুন। যারা আমার নবীকে হায়াতুন নবী বললে তাদের সহ্য হয় না, তাদের মনে রাখবেন তাদের অন্তরে কুটিলতা আছে, রাসূলের সাথে দুশ্মনী আছে, ঠিক কিনা বলেন? আমার নবী হায়াতুন নবী, রওজা মুবারাকায় তিনি জান্নাত নবী, ঠিক কিনা? সুনান আবি দাউদের হাদিস, মা মিন আব্দিন ইসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রুহি হাত্তা আরুদ্দ আলাইহি সালাম। পৃথিবীর কোন প্রান্ত থেকে আমার কোন উম্মত যদি আমাকে সালাম দেয়, আমি নবীর নিজ কানে তার সালাম শুনি এবং তার জবাবও দেই। সে বুখারী শরীফ লিখতে গিয়ে তিনি বলেন, একটা হাদিসও বুখারিতে স্থান দেই নাই, হাদিসটি লিখবার আগে যতক্ষণ না আমি উজু না করি, গোসল না করি, নবীর কাছ থেকে বিশুদ্ধতা যাচাই না করি, ততক্ষণ পর্যন্ত আমি হাদিস লিখি না। বুখারী শরীফ আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ তাহা তাদিমিস সামা সহিহুল বুখারী, সহিহুল বুখারী কিতাবটি আল্লাহর কোরআনের পরে আসমানের নিচে জমিনের উপরে বিশুদ্ধ যদি কোনো গ্রন্থ থাকে, সেই গ্রন্থ সেই কিতাবটির নাম হলো বুখারী। বুখারী শরীফের মধ্যে আসছে ইহুদির এমন দুশ্মন আমার নবীকে ভালোবেসে, ইহুদি মহিলা সালাম ইবনে মিশতামের স্ত্রী ইহুদি নারী, আন্না ইমরাতান ইহুদিয়্যাতান, ইহুদি এক মহিলা নবীকে দাওয়াত দিল, হুজুরের পছন্দনীয় খাবার ছিল ছাগলের সামনে রানগুলো খেতে নবী পছন্দ করতেন। ছাগলের রান খেতে, সামনের রান পিছনের রান, এরকম তো এক সাহাবি নবীকে দাওয়াত দিয়েছেন, সাহাবায়ে কেরামদের নিয়ে এক এক করে রান নিয়ে আসলো, নবী খেলেন একটা দুটো তিনটা, চতুর্থতম রান দিলেন, নবী বলেন আরো কি আছে? তা সাহাবি বুঝতে না পেরে বসে, হুজুর একটা ছাগলের তো চায়ের পা কত, চারের তো বেশি হয় না হুজুর? নবীজি বলেন আমি জানি না, একটা ছাগলের চায়ের পা এটা আমি জানি না। সাহাবি শোনো, যদি কোনো কোশ্চিন না করি, কোনো প্রশ্ন না করি, এতেরাজ না করি, যদি তুমি পাত্রে হাত দিতা, আমি নবী যদি কিয়ামত পর্যন্ত চাইতাম আল্লাহ কিয়ামত পর্যন্ত দিয়ে দিত। আরো জোরে, এই পাশের লোকগুলো মোটে সুবহানাল্লাহ বলে না, আপনারা বলেন তো একটু সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পছন্দনীয় খাবার ছিল নবীজির সামনের অংশগুলো, ইহুদি মহিলা নবীকে দাওয়াত দিল, দাওয়াত দেওয়ার পরেই নবীর সামনে খাবার দিল। আমরা সাধারণত গোস্ত ভুনা করি, মাছ ভুনা করি বিভিন্ন পেঁয়াজ রসুন মশলা দিয়ে, ঠিক না? ইহুদি মহিলা ছাগলের রান দুম্বার রানগুলো ভুনা করলো মাসমুমা বিষ দিয়ে ভুনা করেছে, বিষ দিয়ে সামনে দিল, নবীর সামনে রাখলো, হুজুর নেন খান, বড় আদর করে আপনার জন্য রান্না করেছি। সাতজন ছিল সঙ্গী নবীর, নবী সহ সাতজন, এক সাহাবি তো মুখের কাছে নিয়ে খাওয়ার সাথে সাথে শাহাদত বরণ করলেন, আর নবীজি খাবার জন্য শুধু রানটা নিছেন, রানটা নিয়ে শুধু খাবেন, ভুনা করা রান নবীকে বলে দিলেন হুজুর আপনি আমাকে খাবেন না, ইন্নি মাসমুমা আমি বিষ মিশ্রিত, আমাকে আপনি খাবেন না। জিব্রিল আমিনও চলে আসলেন, জিব্রিল তিনি, ওয়ালাহু সিত্তু মিয়াতি জানা, সহিহ বুখারী সহিহ মুসলিমের বর্ণনা, যার 600 নূরের পাখা, নবীর কাছে অফিস করেছেন 24,000 বার, আল্লাহু আকবার বলেন। জিব্রিল আমিন যে অফিস করেছেন নবীর কাছে 24,000 বার,
একবারও টিচার হিসেবে নয়, এজ এ স্টুডেন্ট, এজ এ মুরিদ, ছাত্র হিসাবে নবীর সামনে বসতে। আমরা বাবা জিব্রাইলে শতবার আল্লাহ আমাদেরকে নিয়েছেন, কতবার যে যাতায়াত করছি বাবা জিব্রিল। আমি মদিনা শরীফে গেলে যে বছরে আল্লাহ নেয়, আমি শুধু বাবা জিব্রিল দিয়ে ঢুকি আর বের হই, চিন্তা করছি এই দরজা দিয়ে জিব্রিল আমিন বারবার আসা যাওয়া করছে, এই দরজাটার বরকতে আলাদা লেখা আছে বাবু জিব্রিল। ল্যান্ডিং, জিব্রিলের ল্যান্ডিং প্লেস মাহাবাত জিব্রিল, জিব্রিলের ল্যান্ডিং প্লেস আছে মদিনা শরীফে। সুবহানাল্লাহ। আমরা যে বছর রাষ্ট্রীয় মেহমান হিসেবে গেলাম, সে বছর সব ক্লোজ করে দিয়ে আমাদের জন্য সব রেডি করে দিল, যে দেখি সবগুলো জায়গা সে বছর খুব ভালো করে দেখতে পেরেছিলাম, অবাক করার মতো। জিব্রিল আমিনের যে জায়গাটা তিনি আসতেন সে জায়গাটা এখনো চিহ্নিত করা, যে দরজা দিয়ে ঢুকতেন সেটা এখনো চিহ্নিত করা। আল্লাহু আকবার। জিব্রিল আমিন সাহাবায়ে কেরামদেরকে ইমান, ইসলাম, এহসান, কিয়ামতের আলামত শিক্ষা দেবার আগে আদব শিক্ষা দিয়েছেন। দলিল, দলিল হচ্ছে সহি মুসলিমের বর্ণনা, মিশকাতুল মাসাবিক, কিতাবুল ইমান, এক নম্বর হাদিস। এই হাদিসটি বুখারীতে আসছে। আনমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه اثر سفر ولا يعرف منا احد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه الى ركبتيه ووضع كفيه على فخذي قال يا محمد اخبرنا عن الاسلام قال الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتحج البيت ان استطعت اليه سبيلا قال صدقت قال فاجبنا له يسأل ويصدق قال أخبرنا عن الإيمان قال الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال أخبرنا عن الإحسان قال أن تعبد الله كأنك ترى فإن لم تكن ترى فإنه يراك قال أخبرني عن الساعة قال ما المسؤول عنها بأعلم من السائل قال أخبرني عن أمارتها قال أن تلد نمت ربتها وأن ترى الغفاة الوراة العالة رياء الشاي يتطاون في البنيان ثم انطلق فلبست مليا قال يا عمر وتدري من السائل قلت الله ورسوله أعلم قال فإنه جبرائيل أتاكم يعلمكم دينكم رواه مسلم জিব্রিল আমিন আসলেন কুচকুচে কালো চুর, ধবধবে সাদা পোশাক পরিহিত, সফরের কোনো চিহ্ন নাই। এসে তিনি ফাসনাদা রুব্বাতায় হিলা রুব্বাতায় তার হাঁটু দুটো নবীজির হাঁটু মোবারকের সাথে ছাত্রের মতো ওস্তাদের সামনে বসে গেলেন। মুরিদ যেমন পীরের সামনে বসে, ছাত্র যেমন ওস্তাদের সামনে বসে, জিব্রিল আমিন ওরকম বসে গেলেন। বললেন, হুজুর, হোয়াট ইজ ইসলাম, মাল ইসলাম, ইসলাম কি, ইমান কি, এহসান কি, কিয়ামত কবে হবে, কিয়ামতের সিম্পটমগুলো বলে দিন। নবীজিকে প্রশ্ন করেন, নবী উত্তর দেন। আল্লাহু আকবার। নবীকে প্রশ্ন করলেন, নবী উত্তর দিতে পারেন না। রসুল বলেন, সালওয়ানি আমুজিবুলাকুম ইনশাআল্লাহ, তোমরা আমাকে প্রশ্ন করো, আমি প্রতিটি প্রশ্নের আনসার করব। সালানি সালওয়ানি, নবীকে প্রশ্ন করলে নবী কখনো না বলতেন না, জানা থাকলে নবীজি সাথে সাথে উত্তর দিয়ে দিতেন। রসুল বলেন, আমি নবী এমন, ইন্নি আরাল জান্নাতা ওয়ান নারা ফি মাকামি হাজা, আমি নবী যাই না মাঝের মধ্যে দাঁড়াই নেই, আল্লাহর জান্নাত এবং জাহান্নামের খবর আমি বলে দিতে পারি। আমি নবীর সামনে যেমন দেখি, ওরে আমি নবী পিছনেও তেমন দেখতে পাই, ডানে যেমন দেখি রে আমি নবী, বামেও তেমন দেখতে পাই। একদল বিনা উযুতে নামাজ পড়ে, সহি মুসলিমের হাদিস কিতাবুস সালাহ, বিনা উযুতে নামাজ পড়ে নামাজের মধ্যে খিলখিল করে হেসে দিল। নামাজ শেষ, ফালাম্মা সাল্লামা ইনহারাফা, আসরের পর সাহাবীদের দিকে নবীজি মুখ ফিরে বসতেন, ফাকাম আলাল মিম্বার, নবীজি মিম্বারে দাঁড়ালেন, বলেন, আইয়ুকুম, আজকের নামাজে কারা ডিস্টার্ব করেছো, দুষ্টুমি করেছো কারা, আমি নবীজি তোমাদের নাম বলে দিতে পারবো।
হুজুর কি বলেন আপনি? আপনি আল্লাহু আকবার বলে সামনের দিকে তাকান, পিছনের খবর আপনি কেমনে বলেন? রসুল বললেন আমি এমন নবী, আমি সামনে যেমন দেখি আমার ব্যাক ক্যামেরাও আছে, পিছনের ক্যামেরা দিয়েও দেখতে পাই। সাহাবীরা বলল ব্যাক ক্যামেরা আবার কোনটা? বলে আমার ক্যামেরাটা আনলিমিটেড মেগাপিক্সেল ক্যামেরা, আল্লাহু আকবার, আনলিমিটেড মেগাপিক্সেল ক্যামেরা, আনলিমিটেড হার্ড ডিস্ক, আমার মেগাপিক্সেলের কোনো লিমিটেশন নাই, আনলিমিটেড মেগাপিক্সেল ক্যামেরা। আমি নবীর সামনে যেমন দেখি আমার এখানে মহরে নবুয়ত, এই মহরে নবুয়তের মুভিং ক্যামেরা, এটা কবুতরের ডিমের মতো মুভিং ক্যামেরা, পিছনের খবর আমি বলে দিতে পারি। আমি নবীর সামনে যেমন দেখি আমি নবী পিছনেও তেমন দেখতে পারি, কারা কারা আমাদের দুষ্টামি করেছো তাদের নাম পর্যন্ত বলে দিতে পারি। নবীকে কেউ কোশ্চেন করলে নবীজি উত্তর দিতেন। ইসলামের নিয়ম হলো কেউ যদি কোনো বিষয় না জানে অজানা বিষয়গুলো জেনে নিবে। কোরআন বলছে ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলামুন, কোন বিষয় যদি তোমাদের অজানা থাকে অজানা বিষয়গুলো তোমরা জেনে নিবে। অজানা বিষয়গুলো কি করব? রাসূল বলেন হুসনুস সুয়ালে নিসফুল ইলম, সুন্দর সুন্দর প্রশ্ন করে জেনে নেওয়া এটা ইলমের অর্ধেক, নলেজের অর্ধেক। আল্লাহু আকবার, ইন্নামা শিফাউল আইয়া সুয়াল, অক্ষমতার চিকিৎসা হলো প্রশ্ন করে জেনে নেওয়া। একজন ঘুম গালে ভয় গেছে, ফজর নামাজ মিসিং হয়েছে, কি হয়েছে? মিসিং, মিস হয়ে গেছে, ইচ্ছাকৃত নয় অনিচ্ছাকৃত, হতে পারে না? হতে পারে, এটা অসম্ভব নয়, মিসিং হয়ে গেছে। আর এ এমন অবস্থা তার স্বপ্ন দোষ হওয়ার কারণে সে জানে উজু করার জন্য বাইপাস আছে, যদি পানি না পাওয়া যায় তাহলে তায়াম্মুম করতে হবে, কিন্তু গোসলের যে তায়াম্মুম এটা আর তার জানা নাই। তো পরবর্তীতে একজনে সে উজুর পরিবর্তে তায়াম্মুম করে নিয়েছে, সে সুন্দর করে নামাজ আদায় করে নিল, আর ওর তো গোসল ফরজ হয়েছে, গোসলের তায়াম্মুম আর জানা ছিল না, নতুন তায়াম্মুমের আয়াত নাজিল হয়েছে ফাইন লাম তাজিদিল মা ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবা। পৃথিবীর 1,23,999 জন নবীর কোন নবীকে আল্লাহ উজুর বিকল্প দেন নাই, একমাত্র অনলি ফর আমাদের নবীর জন্য আল্লাহ উজুর বিকল্প তায়াম্মুম দিয়েছেন। এটা নবীর মাজায়া, ক্যারেক্টারিস্টিক, নবীর বৈশিষ্ট্য, এটা আল্লাহু আকবার বলেন, এটা আমার নবীর একটা আলাদা একটা বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ, ও কইছে তুমি আজকে নামাজ পড়ো নাই ফজর, আমি নবীরে বলবো। বলে তুমিও তো এরকম উল্টাপাল্টা করছো। বলে কি কই? সে চিন্তা করছে যে উজুর তায়াম্মুম যদি মুখ মাসা করা, হাত মাসা করা হয়, গোসলের তায়াম্মুম তো মনে হয় আরো বড় হবে, সব কাপড় চোপড় খোলে মাটির মধ্যে তিনবার গড়া করে দিছে, মাটির মধ্যে কি করছে? বলছে আমি নবীর কাছে গিয়ে বলবো যে তুমি যে কাজ করছো আজকে। বলে আমিও বলে দিব তুমি ফজরের নামাজ মিস করছো। দুইজনে গেলে নবীর কাছে গেছেন, বলে দুইজনে তোমরা ভুল করছো, উজুর তায়াম্মুম আর গোসলের তায়াম্মুম এক। ওকে শিখাই দিলেন আর বললো যে তুমি যে কাজটা করছো এটা তুমি ঠিক করো নাই, দুইজনে তালিম দিয়ে দিলেন, আল্লাহু আকবার। তখন নবী বললেন শোনো, অক্ষমতার চিকিৎসা হলো না জানলে অজানা বিষয়গুলো জেনে নিবি। যেমন আমরা কোরআন হাদিস থেকে মাসলা মাসাইল বের করতে পারি না, এই জন্য আমরা মাজহাব মানি। একদল তারা কোরআন হাদিস থেকে মাসলা মাসাইল বেরও করতে পারে না, আবার বলে মাজহাবও মানি না, এরা চরম গোস্তাখি করে, কথা বলেন ঠিক কিনা? আর তুমি হবে মুস্তাহিদ গবেষক, কোরআন সুন্নাহ থেকে মাসলা মাসাইল ফাইন্ড আউট করবে, তুমি বের করবে, অ্যানালাইসিস করে, আর না হয় যারা বের করেছে তাদের কথাগুলো তুমি মানবে। তুমি বলো আমি হানাফি মানি না, সাফি মানি না, মালিকি মানি না, আমি হাম্বলি মাজাব মানি না, তাহলে কারে মানো? বলে আমি পৃথিবীর প্রবক্তাদেরকে মানি। বেটা, পৃথিবীর প্রবক্তার কথায় আবু হানিফা, ইমাম আজম আবু হানিফা তিনি যিনি একজন সাহাবীর সাক্ষাৎ পেয়েছিলেন, 300 তাবি থেকে জ্ঞান লাভ করেছেন, 100 বার যিনি আমার আল্লাহকে স্বপ্নে দেখেছেন, 40টি বছর এশার যদি ফজর পড়েছেন,
ফতোয়া শামির মুকদ্দমায় লেখা 55 বার নবীজি রওজা মোবারক জিয়ারত করেছেন 83,000 মাসআলা তার বোর্ডে লেখা হয়েছে 90,000 ছাত্র 6,500 ওস্তাদ ছিল আল্লাহু আকবার বলেন সেই ইমাম আজম আবু হানিফা আমরা তারে মানি আর তোমরা বলো আমরা মাযহাব তাযহাব মানি না তোমরা নাম দিয়েছো লা মাযহাবি আরে যার কোনো মুরব্বি নাই যার কোনো উস্তাদ নাই তার উস্তাদ হলো মিস্টার ইবলিস কথা বলেন ঠিক কি না আমাদের প্রত্যেকের মুরব্বি আছে আছে না হ্যাঁ আমাদের মুরব্বি আছে না আছে আমাদের টিচারস আছে না আছে অবশ্যই যার কোনো উস্তাদ নাই যার কোনো মুরব্বি নাই আপনি চারটি মাযহাবে হক হয় হানাফি নালে শাফি নালে মালিকি নালে হাম্বলি চারটি মাযহাবের যে কোনো একটি মাযহাব মানেন তবে একসাথে চারটা মানা যাবে না যাবে নাকি না মনে করেন হানাফির কিছু শাফির কিছু মালিকির কিছু হাম্বলির কিছু ওর জীবনে মাযহাব মানা হবে না মনে করেন আমি ঢাকা থেকে আসলাম ফ্লাইটে কিসে আসা সহজ হচ্ছে না যদি মনে করতাম যে না ফ্লাইটেও আসবো ট্রেনেরও টিকিট কাটবো আবার বাসেরও টিকিট কাটবো আবার নিয়ত করছি না হেলিকপ্টারে আসবো যদি চার জায়গায় পা তো দুইটা দুই জায়গায় দুইটা পা দিতাম আর দুই জায়গায় দুইটা হাত দিতাম চার জায়গায় আমার কি কখনো সাতক্ষীরা আসা হইতো বাহন হিসেবে যে কোনো একটাকে চুজ করে নিতে হবে হয় হানাফি তা হানাফি সাফি হলে সাফি হেলিকপ্টার হলে হেলিকপ্টার নেবেন না হলে বাস না হলে প্রাইভেট কার না হলে বিমান যে কোনো একটাকে নিতে হবে তাহলে গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন একসাথে চারোটা নিলে সাতক্ষীরা আসা হবে না কথা বলেন জোরে বলেন এই জন্য আমরা মুসলমান আমাদের চলার পথ অনেকগুলো নয় আমাদের চলার পথ হচ্ছে একটি সে পথটার নাম হলো সিরাতে মুস্তাকিম সহজ সরল সঠিক পথ উঁচু নিচু খাল খেপসা নাই আমরা যে রাস্তা দিয়ে আসলাম এটা এত উঁচু নিচু খাল খেপসা এত গাতা বোঝা গেল এলাকার নেতা বেশি যে এলাকার বেশি নেতা ওই এলাকার রাস্তায় বেশি গাতা কথা বলেন ঠিক কি না নেতা বেশি তো এইজন্য গাতাও বেশি নেতা কম হলে গাতা কম হইতো অবাক করার মতো এই রাস্তাটা ঠিক হওয়া দরকার এলাকার চেয়ারম্যান মেম্বারদেরকে ইনফর্ম করবেন যে ঢাকা থেকে মানুষজন আসে বাহির থেকে আমরা মেহমান আনি মাহফিলে এরা যে কষ্ট পায় জিজ্ঞেস করে এলাকার চেয়ারম্যানকে মেম্বারকে এলাকা ভোট নেওয়ার সময় অভাব নাই দুধের মাছের অভাব নাই ভোট শেষ আর আপনাদের চিনে না আমাদের চিনে না আমরা তো আর স্বর্ণের চামচ দিয়ে খাইতে চাই না আমরা চাই খালি একটু রাস্তা ঘাট করে দিবে কথা বলেন ঠিক কিনা তবে আমাদের চলার পথ একটা সে পথটার নাম হলো সিরাতে মুস্তাকিম এটা ভিআইপি পারসন আমায় ইতি আল্লাহ রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআম আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যীন ওয়াসসিদ্দিকীন ওয়াশশুহাদা ওয়াসসালিহীন ওয়া হাসুনা উলাইকা রাফিকা আমাদের চলার পথ হচ্ছে একটি যে পথটির নাম সিরাতে মুস্তাকিম সরল পথ সঠিক পথ নবীদের পথ সিদ্দিকদের পথ শহীদদের পথ সালেহীন আল্লাহওয়ালাদের পথ কথা বলেন ঠিক কি না এই পথে কি আমরা চলতে চাই কি বলেন চাই এই পথে আমরা চলতে চাই এই পথে আমরা চলবো আল্লাহ কবুল করুন আমিন জিবরিল আমিন এসে প্রশ্ন করলেন হুজুর ইসলাম কি ইমান কি এহসান কি আল্লাহু আকবার নবী প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিলেন জিজ্ঞেস করলেন কিয়ামত কি জিনিস বলে এটা আপনি যেমন আমিও তেমন বলে তাহলে কিছু সিমটম আলামত বলেন নবী তখন কিছু আলামত বলে দিলেন জিবরিল আমিন সুবহানাল্লাহ জিবরিল আসলেন হুজুর আপনি যে রানটা নিয়েছেন এই রানটা খাবেন না এখানে বিষ মিশানো এ রান আপনি খাবেন না এখানে কি মিশানো এখানে বিষ মিশ্রিত করা ভুনা করা রান নবীর সাথে কথা বলে আবার জিবরিলও বলে দিলেন আপনি এটা খাবেন না সাতি সাজার নাতাকাল হাজার সকাল কামারুবে ইশারাতিহি গাছ উপরে এসে শিকর্ষ নবীর কদমে সালাম জানাই নাতাকাল হাজার পাথর কথা বলে চাঁদ আঙ্গুলের ইশারা চাঁদ দ্বিখণ্ডিত হয় ভুনা করা গোস্ত নবীর সাথে কথা বলে কোন নবীর ঈদে মিলাদুন নবী আজকে আমরা জানবো কেমন নবী কোন শহীদে মিলাদুন নবী আজকে আমাদের জানা দরকার আছে না কি বল না আছে কিনা তবে লাগবে ধৈর্য কি লাগবে ধৈর্য ছাড়া হবে না
আমাদের ইমাম সাহেব যিনি ইমাম আজম আবু হানিফা কত বড় ধৈর্যশীল ছিলেন, চল্লিশটা বছর এশারো যদি ফজর পড়ছে সারা রাত ঘুমাইছে না? হ্যাঁ, সারা রাত ঘুমাইছে? চিন্তা করে দেখেন আপনি, চল্লিশটা বছর এশারো যদি ফজর পড়ছে, চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র একটা ঘন্টা ঘুমাইতেন। কয় ঘন্টা? দুপুরে কাইলুনা করতেন, লাঞ্চের পরে একটা ঘন্টা ঘুমাতেন। তাও একদিন 300 কিলোমিটার দূর থেকে এক লোক আসছে, ইনি মজলিসে বলছেন, কুফা নগরীর ইরাকের সবচেয়ে বড় ধৈর্যশীল ব্যক্তি আবু হানিফা। বলে প্রমাণ করবা, ধৈর্যশীল ব্যক্তি প্রমাণ করবা, ধৈর্য সাথে নিয়ে আসলেন কয়েকজন। বলে দেখো উনি কেমন ধৈর্যশীল, আমি এমন জটিল জটিল প্রশ্ন করব, উনি উত্তর দিবেন খুব সহজে। বলে কি বলো তুমি? ঠিক আছে প্রমাণ করবা। বলে উনি 24 ঘন্টার 1 ঘন্টা ঘুমান, আমাদের মতো ডুপ্লেক্স ট্রুপ্লেক্স বাড়ি নয়, পাথর বিয়ে বিয়ে দোতলা বিল্ডিংয়ে থাকতেন, দোতলার উপরে। দুপুরে লাঞ্চের পর একটু শুধু মাথাটা কায়েত করছেন, মাত্র 10টা মিনিট ঘুমালেন, নিচ থেকে উপরে কল গেল যে আপনার কাছে একজন ব্যক্তি মাসআলা জানার জন্য আসছেন 300 কিলোমিটার দূর থেকে। তিনি দোতলা থেকে নেমে আসলেন নিচে। বলে বাবা, বলেন মাসআলাটা কি? বলে হুজুর, 300 কিলোমিটার দূর থেকে আসছি তো, আপনারে দেখে মাসআলা ভুলে গেছি। আপনারে দেখে কি হুজুর? বললেন ঠিক আছে বাবা, মাসআলাটা মনে করেন, আমি একটু ঘুমাইনি, আমার তো সময় 1 ঘন্টা 10 মিনিট তো গেল। আবার ঘুমালেন, 5 মিনিট শুধু হয়েছে ঘুমের জন্য, 5 মিনিট শুধু মাথাটা কায়েত করে একটু চক্ষু দুটো বন্ধ করেছেন, আবার প্রেস করলেন, কলিং বেল প্রেস, সালাম প্রেস করলেন, আবার নেমে আসলেন। বাবা বলেন মনে হয়েছে? হুজুর মনে তো হয়েছিল, আপনার দেখে আবার ভুলে গেছি। আপনি হলে কি করতেন? রাগ হইতেন না? কি বলেন? রাগ হতেন না? আবার বলবো আচ্ছা ঠিক আছে মনে করেন, আবার উপরে গেলেন, 10 মিনিট পরে আবার একই অবস্থা, নামলেন, বাবা মনে হয়েছে? হুজুর এই তো মনে করলাম, আপনারা দেখে আবারও ভুলে গেলাম। আচ্ছা ঠিক আছে মনে করেন, মনে করলেন। হুজুর এবার নেমে আসলেন, 15 মিনিট পর আবার বললেন, ঘুম হলো না। বলে বাবা মাসালাটা বলেন। বলে মাসালাটা বললে তো আপনি রাগ করবেন। বলে না বলেন। বলে মাসালাটা হলো, আমরা যে বাথরুম করি, করেন না আপনার? করেন না? এই যে বাথরুম করি, মল ত্যাগ করি, এই মলটা, এটা কি মিষ্টি না টক, এটা আপনি একটু খালি বলবেন। এইরকম মাসালা চায়ের বার ঘুম ভাঙানোর পর যদি আপনারে বলতো, আপনি কি মাসালার উত্তর দিতেন? বলতেন আগে মায়ের দিয়ে নেই, তারপরে হলো কথা। কি বলেন আপনারা? তা মাসালা যা জিজ্ঞেস করছে তা তো খুব জটিল মাসালা নাকি? তো ইমাম আজম বললেন, বাবা মল যে জিজ্ঞেস করছেন, পায়খানার টক না মিষ্টি, এটা কি বাসি পায়খানা না তাজা পায়খানা? দেখছেন এই কারবার। তো বললেন যে ফতোয়া আপনি দুইটাই দেন, আমার যেটা লাগবে সেটা নিব। ইমাম আজম বললেন যে শোনো, যদি মলটা যদি তাজা হয় তাহলে এটা মিষ্টি, আর যদি বাসি হয় 3-4 দিন আগের তাহলে এটা টক। তখন বললো যে আপনি কি টেস্ট করে দেখছেন? বলে বাবা এটা টেস্ট নয়, এটা এক্সপিরিয়েন্স, নলেজ প্লাস এক্সপিরিয়েন্স ইজ ইকুয়াল উইজডম, এটার নাম হিকমা। আজকে যে সুরার তাফসির করবো আমরা, সুরাত লোকমান, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমা, হিকমা মানে হচ্ছে প্রজ্ঞা, নলেজ জ্ঞান লাগবে, এক্সপিরিয়েন্স লাগবে অভিজ্ঞতা, এই দুটোর সমন্বয় যেটা তৈরি হয় এটার নাম হলো উইজডম, প্রজ্ঞা, এটা এমন হিকমত। বলে বাবা এটা টেস্ট করার লাগে না, এটা এক্সপিরিয়েন্স এবং প্রজ্ঞা দ্বারা বোঝা যায়। আচ্ছা তাহলে আপনার প্রজ্ঞাটা বলেন। বলে আচ্ছা ঠিক আছে বলবো প্রজ্ঞা। বলে শোনো, মাসি কি? মাসি 2600 রকমের প্রজাতির মৌমাছি আছে, কত? 600 প্রজাতির মৌমাছি। মৌমাছির নামে সুরা আছে, সুরাতুন নাহল, সুবহানাল্লাহ বলেন। অস্ট্রেলিয়ার 114 জন বৈজ্ঞানিক সুরা নাহলকে গবেষণা করেছেন,
মৌমাছিকে গবেষণা করে তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে। শুধু মৌমাছিকে নিয়ে ফিনল্যান্ডের 13 জন বিজ্ঞানী সূরাতুল আনকাবুত মাকরাসা নিয়ে গবেষণা করেছেন। সূরা 3 নিয়ে জাপান জার্মানির বিজ্ঞানীরা গবেষণা করে 74টা রোগের ঔষধ আবিষ্কার করেছেন। আল্লাহু আকবার বলেন, অবাক করার মতো। কারণ আমার কোরআন তো সব আছে, কোরআনে কসমোলজি আছে, মহাবিশ্বের সৃষ্টি তত্ত্ব কোরআনে নাই? যারা বলেন না কোরআনে কসমোলজিক্যাল সায়েন্স নেই, কসমোলজি প্রজেক্ট নেই, মহাবিশ্বের সৃষ্টি তত্ত্ব সম্পর্কে কোরআন কথা বলেছে, কোরআন কথা বলেছে, অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স জ্যোতির্বিজ্ঞান নিয়ে কোরআন কথা বলেছে। আল্লাহ আকবার বলেন, কোরআন কথা বলেছে এমব্রিওলজি ভ্রূণতত্ত্ববিদ নিয়ে, হিউম্যান অ্যানাটমি মানব বিজ্ঞান নিয়ে কোরআন কথা বলেছে। কোরআনে আছে সূরাতুল ইনসান, যার নাম হলো সূরাতুদ দহর, হাল আতা আলা ইনসান হিনু মিনাদ দহর লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। আল্লাহু আকবার। কোরআনে বোটানি উদ্ভিদ বিজ্ঞান নিয়ে কোরআন কথা বলেছে, বোটানি নিয়ে আছে না? কোরআন কথা বলেছে ফিজিক্স নিয়ে, পদার্থ বিজ্ঞান নিয়ে। সুবহানাল্লাহ বলেন। অনেক মাদ্রাসায় সায়েন্সের ছাত্র নাই, আর আমাদের মাদ্রাসার সায়েন্সের 3 গ্রুপ, এক গ্রুপে পড়াইতে পারে না, সায়েন্সের প্রায় 300-400 ছাত্র, শুধু আলেম ক্লাসে 2500 ছাত্র, ইন্টারে মাদ্রাসায় ছাত্র পায় না। যদি শিক্ষকরা ভালো করে পড়ায় তো ছাত্রের অভাব হতো না। শিক্ষক তো পড়ায় না ভালো করে, যেখানে ছাত্রের বড় অভাব। জোরে বলেন, আরো জোরে বলেন। অথচ এরা বলে সায়েন্সের ছাত্র পাওয়া যায় না মাদ্রাসার। খুঁজে দেখেন, যত সায়েন্স এন্ড টেকনোলজির উদ্ভাবন সবগুলো মুসলিম বিজ্ঞানীরা করেছে। আল্লাহু আকবার। হয়তো বা আমাদের খবর নেই, অধিকাংশ সায়েন্স এন্ড টেকনোলজিতে অবদান রেখেছেন মুসলিম বিজ্ঞানীরা। আমার কোরআন কথা বলেছে মেডিকেল সায়েন্স নিয়ে, সুবহানাল্লাহ বলেন। কোরআন কথা বলেছে জুওলজি প্রাণী জগৎ নিয়ে। কোরআনে সূরা আছে সূরাতুল বাকারা, সবচেয়ে বৃহত্তম সূরা, এটা প্রাণী জগৎ নিয়ে কোরআন কথা বলেছে। গাভীর নামে সূরা, কোরআনে আছে সূরাতুল ফিল, হাতির নামে সূরা নাই? নসুর রসুল বলেছেন উলিত্তু আমাল ফিল, আমি হাতি সালে জন্ম নিয়েছি 570 খ্রিস্টাব্দে, সেদিকে আমরা পরে যাব। উলিত্তু আমাল ফিল, আমি হাতি সালে জন্ম নিয়েছি। আল্লাহু আকবার বলে। কোরআনে সবগুলোর ব্যাপারে কথা আছে। মৌমাছির নামে সুরা, পিপিলিকার নামে সুরা, কোরআনে ঘোড়ার নামে কথা আছে, ওয়াল খাইলা ওয়াল বেগালা ওয়াল হামিরা লিতারকাবুহা জিনা, কোরআনে মাছির নামে কথা আছে। কোরআনে ডেঙ্গু আর ডেঙ্গি, একটা বাউদা আর একটা বাউদ, মশার মধ্যে দুটা মেল ফিমেল, মেল কথা বলেন না, মশা দুই রকম, কটা? প্রথমত দুই রকম, একটা হচ্ছে মেল একটা হচ্ছে কি ফিমেল, ডেঙ্গু আর একটা হলো ডেঙ্গি। যেটা ডেঙ্গি ফিমেল, যেটা কোরআনে আল্লাহ বলেছেন বাউদাতান ইন্নাল্লাহা লা ইয়াস্তাগি আইয়াদরিবা মাসালাম মা বাউদা, ফিমেল ব্যবহার করেছেন। ডেঙ্গু সরাই ডেঙ্গিটা, মানে যেটা ফিমেল স্ত্রীলিঙ্গে যেটা ব্যবহার করা আছে এটাই ডেঙ্গু সরাই। পুরুষ মশা কোনোদিন জ্বর বা অন্য যে অসুখ বিসুখ এগুলো ছড়ায় না, ছড়ায় যেটা এটা হলো ফিমেলটা, এবং এটা কামড় দেয় দিনের বেলা, রাতের বেলা নয়। বিজ্ঞানীরা বলছেন এক একটা মশার 100 চক্ষু আছে। আল্লাহ আকবার বলেন, কত? 100 চক্ষু আছে একটা মশার। আপনি জুওলজি পড়ে দেখেন। আল্লাহু আকবার বলেন। আমার কোরআনে মশা নিয়ে কথা বলছেন, কোরআনে মাছির কথা আছে, আছে না? তবে মৌমাছির কথা আছে? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, বলে মা বা মাছি মিষ্টি জাতীয় জিনিসে বেশি বসে। কি জাতীয়? মাছি বসে কোথায়? মিষ্টি। আপনাদের যশোরের সবচেয়ে ভালো মিষ্টি জামতলা, আজকে আমরা খেয়ে দেখলাম, আসলে ভালো। 3 প্রজন্মের পরে চতুর্থ প্রজন্মের আমরা খাইছি, তাহলে আগের গুলো কেমন ছিল? এটাই এরকম, ওর বাবা তার বাবা দাদা আরো ভালো ছিল না? কথা বলেন, এটা যদি অবস্থা। তো ইমাম আজম বলেন বাবা মশা মাছি বসে মিষ্টিতে, কিসে? মিষ্টিতে। তাহলে মাছি সাধারণত তাজা পায়খানায় বা তাজা মলে বসে, তাহলে বোঝা গেল তাজা মলটা মিষ্টি আর বাসি মলে মাছি খুব রেয়ার বসে, এই জন্য বাসি মলটা এটা হলো টক, এটাই হলো আমার এক্সপিরিয়েন্স। আল্লাহু আকবার বলেন।
ওমান ইউতাল হিকমা ফাকাত উতিয়া খায়রান কাসীরা, যাকে হিকমত দেওয়া হয়েছে প্রজ্ঞা দেওয়া হয়েছে তাকে অনেক কিছু দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। এইরকম ধৈর্য ছিল ইমাম আজম আবু হানিফার। আর আমাদের ধৈর্য, আমরা তো আজকাল ওয়াজ শুনতে আসি হলো বক্তার সুর তাল ফালাফালি নাচানাচি এগুলো দেখার জন্য আসি, কথা বলেন ঠিক কি না? বক্তার চেহারা কেমন, পোশাক আশাক কেমন, এগুলো হলো পাবলিক আসে, কিছু নেওয়ার জন্য আসে না। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার নবীর সামনেই যে খাবারটা দিল, নবীজির সাথে কথা বলতেছে, বিষ মিশ্রিত খাবার, খাবারটা নবীজি খেলেন না। এই যে ঘ্রাণটা গেল নাক দিয়ে, এই নাক থেকে ব্রেনের উপর এফেক্ট করলো। এই জন্য রসুল দুই ধরনের ইন্তেকাল করেছেন, সমস্ত মুহাদ্দিস বলেছেন, একটা হলো সাধারণ মৃত্যু আর একটা হলো শাহাদাতের মৃত্যু। আল্লাহু আকবার বলেন। কারণ নবীজির তামান্না ছিল সুম্মা উক্তালু সুম্মা উহিয়া সুম্মা উক্তালু সুম্মা উহিয়া সুম্মা উক্তালু সুম্মা উহিয়া। দা সহিহ বুখারী বর্ণনা, আমি যেন আবার শহীদ হই, আবার জিন্দা হই, আবার আমি শহীদ হই, আবার জিন্দা হই। এখানে ইমাম ইবনু হাজার আসকালান রহমতুল্লাহ আলাইহি বলছেন, নবীর মানসাবে নবুয়াত এত বড় স্টেজ আছেন, এই স্টেজে আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। এ আমার নবীর স্টেজের উপরে আর কেউ আছে নাকি? বাদে আজ খোদা বুজুর্গ তুই, কিসসা মুখতাসার, নবী রসুল, যিনি নবীদের নবী, রসুলদের রসুল, যিনি জিব্রাইলের নবী, আজরাইলের নবী, মালাকুল মউতের নবী, ইসরাফিলের নবী। আমার নবী এমন এক জায়গায় গেছেন যে জায়গায় কেউ যেতে পারে নাই। পেরেছে না? পেরেছে না? জিবরিল আমিন তো এতবার আসছেন, আসার পরে নবীকে, নবীর 51-52 বছর বয়সে নবীকে একবার নবীজি উম্মে হানে বিন তাবি তালেবের ঘরে শোয়া, জিবরিল আমিন এসে নবীকে ঘুম থেকে জাগালেন। সুবহানাল্লাহ বলেন। তা আমরাও ঘুমাই, নবীরাও ঘুমাই, আমরা ঘুমাইলে মাঝে মধ্যে কালীগঞ্জ পার হয়ে আরো কত দূর চলে যায়, নামার কথা কালীগঞ্জে, কালীগঞ্জে না নেমে চলে যায় আরো দূরে, গাড়ির মধ্যে ঘুমায়, বাসের মধ্যে ঘুমায়, মাঝে মধ্যে মোটরসাইকেলে ঘুমাইয়া পড়ে যায়, মাঝে মধ্যে ট্রাক ড্রাইভার ঘুমাইয়া পড়ে যায়, ঠিকই না? রসুল বলেন সহিহ বুখারীর বর্ণনা, তানামু আইনাই ওয়ালা ইয়ানামু কালবি, আমার চোখ ঘুমায়, আমার কলবটা একটা সেকেন্ডের জন্য ঘুমায় না। আমরা তো মুর্দারের খাটে শোয়াই দিলেও ঘুমাই পড়ি, কথা বলেন ঠিক কি না? আর সেই নবীরে বলে নবী নাকি আমাদের মতো মানুষ, মানুষ নবী, মালাকুন নয় ওয়ালা জিনসুন জিন্নুন, নবী জিন নয়, ফেরেশতাও নয়, নবী বাসার, তবে আপনার আমার মতো বাসার নয়। রাসূল বলেছেন আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? সাহাবায়ে কেরাম বলল ক্বালু লাসনা কাহায়াতিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ আপনার মতো নয়, আপনার সাথে কোনো তুলনা চলে না, 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 আপনি আপনি আপন মহিমায় আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। হাসান বিন সাবিত বলেছেন ওয়া হাসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকতা কামা তাশা, আপনার যে সুন্দর সৃষ্টি পৃথিবীতে কোন চোখ কাউকে দেখে নাই, কোন নারী আপনার যে সুন্দর কাউকে জন্ম দেয় নাই। আল্লাহু আকবার। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইব, আপনি সকল ত্রুটি মুক্ত করে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। কান্নাকা খুলিকতা কামা তাশা, পৃথিবীর সব মানুষ আপনি যেমন চাইছেন ওই রকম বানাইছেন, আর আপনার দস্তুর আপনি বানাইছেন, দস্ত আপনি যেমন চাইছেন আমি আপনাকে আপনার চাহিদা মতো বানাইছি। আল্লাহু আকবার বলেন। ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যাদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার, নবীর জন্য নূর, নূর ওয়ালা নবী, যে নবীর জন্মে 2500 কিলোমিটার দূরের বড় বড় বিল্ডিং গুলো দেখা গেছে, আর আপনি আমি জন্ম নিলে লাইট মারে দেখে ছেলে না মেয়ে, কথা বলেন ঠিক কি না? সেই নবীর মিলাদ চিন্তা করে দেখবেন, আমরা যাব নবীর মিলাদ কেমন মিলাদ। মুসনাদে আহমদের 17190 নম্বর হাদিস, এর বাদ ইবনে সারিয়া বলেন আল্লাহর হাবিবকে বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেন ইন্নি আবুদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নবিয্য,
মানছেন আমি সর্বশেষ নবী লা নাবিচ্চা বাদি আমার পরে কোন নবী আসে নাই আসবে না ওয়া ইন্না আদম লামুনজাদুল ফিতিনাতিহি আমি নবী তখন নবী আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল আনা দাওয়াতু বি আবি ইব্রাহিম আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল ওয়া বিশারাতু ঈসা ঈসা নবীর সুসংবাদ ওয়া রুয়া উম্মি আমি হচ্ছে আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ ওয়া ইন্না উম্মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর মা আমি যখন জন্ম নিলাম জন্মের সময় যে নূর বের হয়েছে আদা আত মিনহু কুসুর আশাম আমার নবীর জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং দেখা যায় ওই নবী যখন কথা বলে ইজা চাকাল্লামা রুয়াকান নূর নবীর কথা বলার সময় যেন দাঁত দিয়ে নূর চমকায় আল্লাহু আকবার সেই নবীর নূর নবী বললে অনেকের শরীর চুলকায় যত চুলকাও কাজ হবে না চুলকাইতে চুলকাইতে ঘা ঘায়ের উপর চুলকালে ক্যান্সার যত বেশি চুলকাবা তত বেশি হায়ার অ্যান্টিবায়োটিক দিয়ে দিব কথা বলেন ঠিক কি না আমার নবী নূরের নবী নূর নবী আলোকিত নবী ঠিক কি না সেই নবী যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মনোমারা গেল কয় নূর নবী বললে যদি শিরক হয় সানিয়াতুল বিদায় আমার যাওয়ার বহুবার সুযোগ হয়েছে নবী যখন সানিয়াতুল বিদায় গেল মদিনার আবাল বৃদ্ধ বনিতা ছোট বড় নারী পুরুষ সবাই মিলে ছোট ছোট সোনামণিরা নবীর জন্য সাজালো আর নবীকে দেখে বলল তালা আল বদরু আলাইনা সুবহানাল্লাহ আমাদের মাঝে একটা পূর্ণিমার চাঁদ আসছে কি আসছে মুসনাদুদ দারিমি হাদিস সাক্ষী অনার্স ফোর্থ ইয়ারে আমি পড়াই ছাত্রদের কত কিছুদিন আগে পড়ালাম রসুল্লার সাহাবিরা বসা পূর্ণিমার চাঁদে সাহাবিরা বলেন খোদার কসম একবার আকাশের চাঁদের দিকে তাকায় আর একবার রসুল্লার নুরানি চেহারা মোবারকের দিকে তাকায় চাঁদের মধ্যে কালো কালো দাগ আছে আল্লাহ নবীর নূরময় চেহারার সামান্যতম দাগ নাই কেমন নবী কেমন দয়ার নবী কেমন মায়ার নবী সেই নবী মদিনা মনোয়ারায় সানিয়াতুল বিদায় গেলে সবাই নবীকে রিসেপশন করলো সুবহানাল্লাহ তারা কি বললো পড়েন আমার সাথে তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়া জাবা শুকুরু আলাইনা মা দা লিল্লাহি দা পড়ো না তালা আল মিন সানিয়াতিল ওয়াদা নবী আপনি সূর্যের মতো আপনি চাঁদের মতো শুধু চাঁদের মতো আর সূর্যের মতো নয় আনতা নূর আপনি নূর শুধু নূর না ফাওকা নূর নূরের উপরে আপনি আনতা ইক্সির ওয়া গালি আনতা মিসবাহুস সুদূর নবী আপনি আমার কলবের বাতি আমার কলবের বাতি কে নবীজি খাবার মুখে নিচ্ছেন জিব্রিল আমিন বলে আপনি খাবেন না কেন বিষ মিশানো নবীজি বললেন কেন বিষ মিশালো ইহুদি মহিলাকে ডাকা হোক ইহুদি মহিলাকে ডাকা হলো ইহুদি মহিলা বলল নবীজি বলেন কেন বিষ মিশালা আমি কন্টেস্টে নিলাম আপনি সত্য নবী না ভণ্ড নবী একজনের ঘর পুরা যায় আরেকজন কয় এই আগুন তো পাওয়া যাবে না আলু পুরা দাও একজনের ঘর পুরা যায় আরেকজন কি আলু পুরা দেন খান না ছোট কালে একজনের ঘর পুরে আরেকজন কি চিন্তা করছে রে এইরকম আগুন তো আর পাওয়া যাবে না আর যে বেটার ঘর পুড়তেছে সে তো বুঝতেছে আসলে এই ঘর পুরা যে তার কি দুঃখ আর যে আলু পুরা খায় ও মনে করছে এই আগুন তো আর পাওয়া যাবে না দাও বড় বড় আলু দেখে পুরা দাও আলু পুরে খেতে মজা অনেক বেশি দেখছেন কারবার নবীজি বলেন কি হয়েছে ও হাসতে হাসতে বলতেছে আপনার একটু টেস্ট করলাম আপনি কি ভণ্ড নবী নাকি সত্য নবী যদি ভণ্ড নবী হইতেন তা আমার বিষ মিশানো রান্না করা খাবার খাই মরতেন আমি চিন্তা করতাম যে খালাস এটা শেষ করে দিছি ভণ্ডরের প্রতারককে নষ্ট করে দিছি
কিন্তু দেখলাম আপনি সত্য নবী বলে কি বুঝলা 100% বুঝেছি আপনি সত্য নবী ভুনা করা গোশত আপনার সাথে কথা বলে আরো জোরে আল্লাহু আকবার বলে সেই ইহুদিরা আমার নবীকে মারার জন্য ষড়যন্ত্র করেছিল সেই ইহুদিরা কি আমাদের বন্ধু না শত্রু টুইন টাওয়ারে হামলা করলো কারা মনে নাই কি মনে নাই টুইন টাওয়ারে হামলা করছে কারা ইহুদিরা হামলা করছে টার্গেট মুসলমানদেরকে টেরোরিস্ট বানাবে টেরোরিজম বানাবে মুসলমানকে সন্ত্রাসী ট্যাগ লাগাই দিবে ট্যাগ লাগাই দিবে কিন্তু আল্লাহর কি মেহেরবানি ওরা মনে করছে মুসলমানদেরকে বাদ দিবে মুসলমান শেষ আল্লাহর কি দয়া আর মায়া 2001 সালে আমেরিকায় মুসলমান ছিল মাত্র 10 লক্ষ 2015 সালে মুসলমানের সংখ্যা হলো 45 লক্ষ সুবহানাল্লাহ 2020 সালে মুসলমানের সংখ্যা 60 লক্ষ ওদের স্ট্যাটিস্টিক তাদের পরিসংখ্যান বলছে আপনি অবাক হবেন ওরা বলছে 2050 সালে আমেরিকায় সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ যে জাতিটি হবে সে জাতিটি আর অন্য কেউ নয় সে জাতিটির নাম মুসলমান আল্লাহু আকবার বলে মসজিদ তৈরি হচ্ছে মুসলমানকে কখনো কেউ নিভাতে পারবে না আমার কোরআনকে কেউ মিটাতে পারবে না এটা সেরাক বাতি নয় মোমবাতি নয় যে ফু দিলে নিভে যাবে কথা বলুন নবী বলেন আমার চোখ ঘুমায় আমার কলব কখনো ঘুমায় না চোখ ঘুমায় কলব কখনো ঘুমায় না আর আমরা ঘুমালে সব ঘুমায় ঘুমের মধ্যে উঠায় এক রুম থেকে আরেক রুম নেয় খবর নাই কথা বলেন না কেন এক জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এমন ঘুম দিছে গাড়ি নদীতে পড়ে বাস পর্যন্ত ওর নাক পর্যন্ত পানি ঢুকতেছে নাকে যখন পানি ঢুকে কি হলো কি ঘুম ঘুমাইছে চিন্তা করে দেখেন ঘুমের নাক ডাকে অনেকে ভালো নাক ডাকা সুন্নত নাক ডাকে কি আল্লাহ নবীও মাঝে মধ্যে নাক ডাকতেন সহিহ বুখারীর হাদিসে আছে আবার এমন সেলো মেশিনের মতো নাক ডাকে না আরেজনের ঘুম নষ্ট হবে কথা বলে এমন মানুষ আছে না এমন নাক ডাকে মনে হয় বড় সেলো মেশিন ছেড়ে দিয়েছে বুঝতে হবে তার হার্টের প্রবলেম আছে আমার নবী বুখারীর মধ্যে হার্টের প্রবলেম সলভ করেছেন রাসূল বলেছেন হার্ট এবং হাই প্রেসার রোগের ঔষধ হলো তালবিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আম্মা জানাই সবসেন আলাইকুম বিতালবিনা ফাইন্না তালবিনাতা মুজিম্মাতুল ফুয়াদিল মারিদ তোমরা তালবিনা খাও তালবিনা খেলে হার্টের রোগ দূর হবে হাই প্রেসার দূর হবে এখন সাহাবীরা বলে হুজুর তালবিনা কি জিনিস সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ আমাদের ঘুম আর নবীদের ঘুম কি সমান না জোরে বলেন না নবীরা কি আমাদের মতো সাধারণ মানুষ এ কথা আমরা বলবো ঘুমাইলে আমাদের ক্ষুধা লাগে নুরুল আনোয়ার কিতাবে দেখেন সহি হাদিসে লেখা রাসূল বলেন আমি যখন ঘুমাই ইউতিমুনি রাব্বি ওয়া ইসকিনি আল্লাহ আমারে খাওয়ায় আল্লাহ আমারে পান করায় তোমরা ঘুম থেকে উঠলে খাবার তালাশ করো সকালবেলা কিছু নাই বলে পানটা দাও আর রাসূল বলেন আমি ঘুমাইলে আমার চোখ ঘুমায় আমার কলব ঘুমায় না ঘুম থেকে উঠলে আমার তাজা থাকি আল্লাহ আমারে খাওয়ায় আল্লাহ আমারে পান করায় নবী বলেছেন আমি সাওমে বেসাল করি 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত না খায় থাকতে পারি তোমরা তো একদিন না খাইলে সব ডেক্সি পাতি ভাঙ্গে দাও কথা বলেন ঠিক কি না সেই নবী কি আমাদের মতো না সাধারণ মানুষ না নবী মানুষ তবে আপনার আমার মতো সাধারণ মানুষ হ্যাঁ সাধারণ নবী যখন উযু করত উরওয়া ইবনে মাসউদ বলেন সহিহ বুখারী হাদিস নবীর উযুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম কারাকারি করত কে কার আগে নবীর উযুর পানিগুলো নেয় হাল্লাক নাফিত যখন চুল কাটত নবীর চুল একটাও জমিনে পড়তো না কে কার আগে নবীর চুল মোবারক নেবে নবীর যখন নুখামা নাকের শ্লেষ্মাগুলো ফেলতো কেউ ফেলতে দিত না হুজুর আমার একটু দেন আমার একটু দেন ফকিরের মতো হাত পাতেন নবীজি বলেন কি করবে বলে হুজুর এই সর্দি কাশি থুতু এগুলো হাতের মধ্যে নিয়ে সুম্মা দালাকু আলা ওয়াজিহিম তাদের চেহারা লোশনের মতো মাখতো ওয়ালা বাদানিহিম তাদের দেহের মধ্যে মাখতো তাদের মুখের মধ্যে মাখতো ওরা বলতো আমাদের কনফিডেন্স আমাদের আকীদা আপনার থুতু আপনার কাশ আপনার উজুর পানিগুলো যদি চেহারায় মাখি হাতের মধ্যে লোশন হিসেবে মাখি এই বডিতে এই চেহারায় কোনোদিন জাহান্নামের কোনো স্পর্শ করবে না এ ছিল সাহাবায়ে কেরামের আকীদা
আর আমরা শুধু একটু ইয়া নবী বলি সহ্য হয় না পরাকপাল সহ্য হয় না তোমার দাদার দাদার দাদা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কী আজকে তো কিতাব আনে নাই নালে আমরা এই পুরো মঞ্চ কিতাব দিয়ে ভরে দিতাম আমাদের গাড়ির কিতাব গাড়ি নিয়ে আসলে অবশ্যই কিতাব আসতো প্রত্যেকটা কথা কিতাব থেকে খুলে খুলে আমরা দেখাই দিতাম তিনি বলে দিয়েছেন ফয়সালায়ে হাফতে মাসাইল হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি মাই ফকির মাশরাব ইয়াহাই মাই হার সাল মিলাদ আর কিয়াম করতা হো মাই কিয়াম মে বেহাত লুৎফ ও লজ্জা পাতা হো প্রতি বছর আমার বাসায় মিলাদ পড়ি দান করি নূর নবীর তাজমে দাঁড়া সালাম জানাই এতে আমি মজা পাই স্বাদ পাই তোমাদের মুরব্বীরা মজা পাইছে স্বাদ পাইছে তোমরা পাও না তোমরা আমাদেরকে বলো বেদাতি আমরা বেদাতি না আমরা দাঁতি দাঁত আছে সিবাই সিবাই খাই হাড় হাড্ডি সিবাই খাই বাইনা সত্রান পরি হাসিয়া পরি তোমাদের দাঁত নাই তোমরা পোকলা দাঁত গিলে গিলে খাও মজা পাও না তোমাদের মুরব্বীরা মজা পাইছি কথা বলেন ঠিক কি না তবে এটা নিয়ে আমরা বাড়াবাড়ি করি না ওরা চাইছে ঈদে মিলাদুন নবী উঠাই দেবে আল্লাহ কয় থামো উঠাই দিবে ঈদে মিলাদুন নবী উঠাই দেবে রাষ্ট্রপ্রধানের মাননীয় প্রধানমন্ত্রীর মাথায় এমন দেওয়া হলো যে শেষ পর্যন্ত একটা রাষ্ট্রীয় ভাবে ঈদে মিলাদুন নবীর ছুটি গেজেট পাশ করলো দে এখন উঠাই দে পারছেনি ঈদে মিলাদুন নবী উঠাই দিতে পারবে রাষ্ট্রীয় গেজেট পাশ হয়েছে আলহামদুলিল্লাহ বলেন সর্বনা আলহামদুলিল্লাহ রসুল বলেন আমি ঘুমন্ত আমাকে ঘুম থেকে জাগালো সুবহানাল্লাহ জিব্রিল মিকি মিকাইল আল ইসলাম ঘুম থেকে জাগানোর পরে নবীকে নিমন্ত্রণ পত্র দিলেন হুজুর আপনি আল্লাহর আরশের রয়্যাল গেস্ট ভিআইপি মেহমান শুধু ভিআইপি নয় ভিভিআইপি মেহমান বড় হলে গাড়ি পাঠাইতে হয় আর সাধারণ মেহমান হলে নিজের ইচ্ছায় আসে কেউ খবরও নেয় না রসুল্লাহ এমন ভিআইপি মেহমান আল্লাহ তাআলা জান্নাতি গাড়ি পাঠালেন গাড়ির গতি কেমন বোরাক বারকুন মানে বিদ্যুতের সুপারলেটিভ বিক্রি হচ্ছে বোরাক বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 186,000 মাইল আর বোরাকের গতি ছিল বিদ্যুতের গতির চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন 40,000 গাড়ি থেকে বাছাই করে একটা গাড়ি আনলেন যে গাড়ির কপালে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু একদল পরা কপাল বলে এই কলেমার মধ্যে শেরেক আছে শেরেক তো কলেমায় নাই শেরেক ঢুকছে ওই মৌলভীর মাথায় ওই মৌলভীর মাথায় ঢুকছে আরে আরশে আজিমের খুঁটিতে কলেমা লেখা দলিল আল মুস্তাদরাক আল সহিহাইন 4442 নম্বর হাদিস আনমার ইবনুল খাত্তাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف ادم الخطيه قال يا ربي اسالك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي قال الله تبارك وتعالى كيف ربط محمدا ولا مخلوقه قال لما خلقت بيدك نفخت في من رويك رفعت راسي فرايت ولا قوائم الارش مكتوبا لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت انك لم تدب الى اسمك الا حب الخلق اليك قال صدقت يا ادم لولا محمد ما خلقتك رواه الحاكم আদম নবী বলেন সামান্য একটু মিস্টেক করেছি ভুল গুনাহ নয় কারণ নবীরা গুনাহ থেকে নিষ্পাপ মাসুম ইন্না আম্বিয়া আল্লাহে মাসুমুন কাবলা আন-নবুয়াত ওয়া বাদা আন-নবুয়া ওয়া ইন্নাহুম মুনাসাউন আনিশ শিরকি ওয়াল কাবায়ের হাত্তা সাগায়ের নবীগণ নিষ্পাপ নবীগণ কি আদম নবীর কোনো গুনাহ ছিল নাকি না সামান্য একটু ভুল করে বলে আল্লাহ আমার কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাফ করে দিবেন না কেমনে সিল্লা তারা তো সৃষ্টি করে নাই আসলে সৃষ্টি করে নাই তিনি তো আদমের আগেও নবী হ্যাঁ আমার নবী আদমের আগে নবী না রাসূল বলেন আনা আউয়ালুহুম ফিল খাল সৃষ্টিতে আমি প্রথম ওয়া আনা আখিরুহুম ফিল বাস আসছি সবার শেষে আমি তো প্রধান অতিথি রাসূল বলেন আমি সমস্ত নবী রাসূলদের প্রধান অতিথি শেষ দিনের প্রধান অতিথি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শেষ শেষ উম্মতের আমরা হলাম শেষ উম্মত শেষ উম্মতের শেষ শুধু না শ্রেষ্ঠ কুনতুম খায়রা উম্মা উখরাজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমাদের এজেন্ডা দুইটা ভালো কাজে আদেশ দিবে খারাপ কাজে নিষেধ করবে মানবের কল্যাণের জন্য বের করেছে এই উম্মতের আমি হলাম শ্রেষ্ঠ মুসা নবী বলেন আমার দেনে উম্মতে কয় না না এটা রিজার্ভ উম্মত এই উম্মত রিজার্ভ রাখছে আমার দোস্তের জন্য শেষ নবী কি নবী যারা বলেন আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী নবীর বক্তব্যের পরে আর কোন বক্তব্য চলবে
সে নবীর উম্মত তো আমরা। কথা বলেন, সেই নবীর ঈদে মিলাদুন নবী, বুঝতে হবে কার জন্মবার্ষিকী। শতবার্ষিকী জন্ম পালন করো কোনো বাধা নাই, কবিগুরুর জন্মবার্ষিকী পালন করো কোনো মৌলবীর ফতোয়া নাই, কবি নজরুলের জন্মবার্ষিকী পালন করে কোনো মৌলবী ফতোয়া দেয় না, জজমান্নাথ জন্মবার্ষিকী পালন করে কোনো মৌলবী ফতোয়া দেয় না, দেশি বিদেশি নেতা দালাই লামার জন্মবার্ষিকী পালন করে কোনো মৌলবী ফতোয়া দেয় না, বড় বড় সাহিত্যিকের জন্মবার্ষিকী পালন করে কোনো মৌলবীর ফতোয়া দেয় না, কবি গুরুদের বার্ষিকী পালন করে কোনো মৌলবীর ফতোয়া দেয় না, কত নেতা নেত্রীর জন্মবার্ষিকী পালন করে কোনো মৌলবীর ফতোয়া নাই। রসুল্লার জন্মবার্ষিকী পালন করলে, নবীর সিরাত, নবীর মিলাদ, নবীর বায়োগ্রাফি নিয়ে আলোচনা করলে মৌলবীর ফতোয়ার দৌরত্ব বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জানি না কোন বেরামে পাইলো, এগুলো বেরাম পাইছে গ্রামে যখন মুরগির বেরাম হয়, এক বাড়িতে মুরগির বেরাম হলে পুরো গ্রাম সাফ করে দেয়, এরকম কিছু বেরাম না মৌলবী গ্রামে ঢুকছে। কথা বলেন ঠিক কিনা? একটা গ্রামে ঢুকলে পুরো গ্রাম সাফ করে দেয়, জোরে বলেন। এইরকম বেরাম না মৌলবী থেকে আপনাদের বাঁচতে হবে, আপনাদের মাটির নিচে মাটির উপর একটা সোজা দাগ টানেন, বলেন হাজা সাবিলুল্লাহ, সাবিলুর রুশদে, সিরাতুল মুস্তাকিম, এটা সোজা পথ, সিরাতে মুস্তাকিমের পথ। সুম্মা খাত্তা সিত্তাতা খুতুতিন আলা কুল্লি জওয়ানিবি, সোজা রাখার ডানে তিনটা মানে তিনটা, তিন তিন ছয়টা আঁকা বাঁকা বক্র রেখা টেনে দিলেন, বলেন হে দিহি সুবুল, ইয়ে সাবিল কি জামা হয়, ইয়ে সাবিল কি জামা, হা দিহি সুবুল, এগুলো অনেক পথ, অফি কুল্লি সাবিলিন শয়তান, এর প্রত্যেকটি পথের মাথায় শয়তান বসা, ইয়াদু কুমিলাই, শয়তান তোমাদেরকে ডাকছে, শয়তানের পথে চলবে না, তিন তিন ছয় পথ, এক একটি পথে বারোটা করে দল, ছয় বারং বাহাত্তর, সোজা এক, এ মিলে হলো তিয়াত্তরটা। নবী সুনান তিরমিজির হাদিসে বলছেন, ইন্না বানি ইসরাইলা তাফাররাকাত আলা সেন্তাইনি ওয়া সাবিলামিল্লা, শুনে নাও বনু ইসরাইল, ইহুদিরা 71 দলে, খ্রিস্টানরা 72 দলে, সাতাফতারিক উম্মাতি আলা সালাসি ওয়া সাবিলামিল্লা, আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতু ওয়াহিদা, 73 দলের 72 দলের ঠিকানা জাহান্নাম, একটি মাত্র দলের ঠিকানা আল্লাহ পাকের জান্নাত। সাহাবা একরাম বলল, কালু ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, কোন দলটি জান্নাতে নাজি ফেরকা, নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবীর যে পথে আছি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ ও মত মতো যারা চলবে তারাই জান্নাতি। এই দলটি হলো আহলে সুন্নাহ দল। আল্লামা মোল্লা আলী কারী রাহিমাহুল বারী এ বক্তব্য দিয়েছেন, সুবহানাল্লাহ, আমরা কি আহলে সুন্নার পথে চলতে চাই? কারা কারা চলতে দেন হাত তুলে দেখা, আহলে সুন্নার পথে চলতে চাই? চাই, সবাই চাই, আল্লাহ কবুল করে আমিন। আরে যারা বলে আমিন, ঘুম থেকে জাগালেন নবীজিকে, ঘুম থেকে জাগালেন নবী, ঘুম থেকে জাগলেন নবীজি, উজু করলেন, উজু যায় নাই, আপনি আমি ঘুমাইলে উজু যাই, নবীরা ঘুমাইলে উজু যায় না, নবী আমাদের মতো সাধারণ না, মেয়া মৌলবি তুমি ঘুমাইলে উজু না, মাঝে মধ্যে ঘুমের পরে স্বপ্ন দোষ হলে গোসল ফরজ হয়, কোন নবীর কখনো স্বপ্ন দোষ হয় নাই। আল্লাহু আকবার বলে, জরমান আল্লাহু আকবার, আপনি আমি যদি ঘামাই যাই তিন দিন গোসল না করি, শরীরের গন্ধে পাশের জন কেউ আসবে না, গেঞ্জি ঘামায় গেছে গন্ধে থাকবে, থাকতে পারবে না, বলে ভাই কি হয়েছে এত গন্ধ কেন, বলে তিন দিন ধরে গোসল করি নাই, আর আমার নবীর পসিনা মোবারক ঘাম ঘাম রেখে রাখছেন, সাত বছর পর বের করছে, সাত বছর পর নবীজির ঘাম মোবারক বের করে বের করে দিছে, এত ঘ্রাণ, মানুষগুলো পাগলের মতো ছুটে আসতেছে, কই পাইলা এরকম পারফিউম, কোথায় পাইলা এরকম মেস্ক আম্বর আতর, কথায় নবী আর কথায় আপনি, বলেন নবী আমাদের মতো সাধারণ মানুষ, নউজুবিল্লাহ,
নবী মানুষ ফেরেশতাও না চিনো না তবে আপনার আমার মতো সাধারণ মানুষ আমার নবী চিনো না নবী বলেন হুজুর আপনার জন্য গাড়ি রেডি তবে গাড়িতে ওঠার আগে আপনি উপরে যাবেন আরশে আজিমে যাওয়ার আগে একটু বডিটা চেক করে নেন কি লাগবে বডি কথা বলেন না এখানে হজে যান নাই হজে গেছেন হাজী সাহেব আপনি গেছেন না ফরমতি সাহেব আপনি গেছেন না হজে যাওয়ার আগে টিকা দেওয়া লাগে কিনা লাগে টিকা দেওয়ার লাগে তারপরে হজে যাওয়ার আগে স্বাস্থ্য চেক আপ করা লাগে হেলথ কার্ড লাগে না ইমিগ্রেশন লাগে না রসুল্লার যেন উম্মত যেন সবগুলো শিখতে পারে আমার নবীকে বলা হলো হুজুর আপনি তো আল্লাহর আরশে যাবেন তবে আপনার বডিটা একটু চেক আপ করে নিই বলে কই ডাক্তার কই বলে ডাক্তার লাগবে না নবীকে নিয়ে আসলেন জিবরিল আমিনের 600 নূরের পাখায় একটা পাখায় করে এনে মাকাম ইব্রাহিম আর জমজম কোয়ের মাঝখানে শোয়াই দিলেন নবী বলেন আমি শুয়ে পড়লাম বলে কি হবে বলে আপনার ওপেন হার্ট সার্জারি হবে বলে ডাক্তার কই বলে ডাক্তার জান্নাত থেকে মেডিকেল টিম সার্জিক্যাল ডাক্তার আসতেছে মেডিকেল টিম উতিতবে তসতিন একটা ট্রে আনা হলো স্বর্ণের সুই স্বর্ণের সুতা নবী বলেন আমার গায়ের উপর একটা সাদা জামা দিয়েছে সাদা কাপড় দিয়ে দিল এই জন্য রসুল হোসেন কাফিনু মাউতাকুম আলা বিয়াত সাদা কাপড় পরবে সাদা পোশাক পরবে সাদা পোশাক পরলে গরম কম লাগে মৃত্যু ব্যক্তির কাফনের কাপড় সাদা ও ইহরামের কাপড় সাদা তোমরাও পরবে সাদা এই জন্য ইবনু বতুতা বলছেন সাদা কাপড় পরলে স্কিন ক্যান্সার হয় না সাদা কাপড় পরলে কি হয় না যারা কালো কাপড় পরে তাদের গরম লাগে বেশি এই জন্য শীতকালে পড়তে হয় কালো কাপড় গরম তাড়াতাড়ি হবে দেখেন না কোট যত অধিকাংশ কোট কালো থিমটা বুঝছেন নি থিম কি কালো কোট পরে কেন কালো কাপড়ে গরম বেশি লাগে কালো কাপড়ে আর সাদা কাপড়ে গরম কম লাগে এই জন্য গরমকালে সাদা কাপড় পাতলা কাপড় পরবেন আবার এমন পাতলা নয় যেন আগডুম বাগডুম সব দেখা যাবে এমন যেন না হয় এটা যেন না হয় কথা বলেন ঠিক কিনা সাবধান এখন তো কাপড় কমতে কমতে এমন কমছে মুশকিল হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আর দর্জি গুলো চায় যত কাপড় কম হয় ততই ভালো দোষ দেয় আমাদের কয় হুজুররা কাপড়ের দাম বাড়াইলো আমাকে জুব্বা পরো আর ওনারা কাপড়ের দাম কমাইছে পরা কপাল এগুলো কথা বলেন ঠিক কিনা রসুল্লাহ বলেন আমি শুয়ে পড়লাম সহি মুসলিমের বর্ণনা মুসনাদুদ দারিমিতে হাদিস নিয়ে আসছে মিশকাতে আসছে শরহে সুন্নাতে হাদিস আসছে সাক্কা সাদরিক ওয়া খরাজা কলবি এই জায়গা থেকে নবী পর্যন্ত পুরো বুকটা আমার চিরে দিল ওয়া আখরাজা খরাজা নয় বা বেফাল থেকে ওয়া আখরাজা কলবি আমার হার্ট বের করা হলো আমার কলব সুম্মা গুসিলা বিমায়ে জমজম আমার কলবটা জমজমের পানি দিয়ে ওয়াশ করলো পৃথিবীর মধ্যে দুইটা পানীয়র মধ্যে ওয়াটার এন্ড ফুড আছে একটা হলো জমজম আর একটা হলো দুধ দুধের মধ্যে খাদ্যও আছে পানিও আছে জমজমের মধ্যে খাদ্য আছে ওয়াটারও আছে পানিও আছে কেউ যদি মনে করে আমি 5 বছর শুধু জমজম খেয়ে থাকবো ইট ইজ পসিবল এটা সম্ভব কেউ যদি মনে করে আমি 50 বছর শুধু দুধ খেয়ে থাকবো এটাও সম্ভব কারণ এখানে ওয়াটার এন্ড ফুড পৃথিবীর দুটো জিনিসের মধ্যে দুধ মিল্ক আর একটা হলো জমজম মক্কা মিউজিয়ামে আমার চোখে বহুবার দেখে আসছি লেখা জমজমের বালতির উপরে ইন্না মা জমজম লেমা সুরে বালা জমজমের পানি যে নিয়তে খাবে ওই নিয়তে শেফা সুবহানাল্লাহ বলে জমজমের পানি যে নিয়তে খাবে ওই নিয়তে কি আল্লাহু আকবার বলে সিঙ্গাপুরের আঙ্গারিয়া ফ্যামিলির চাউলের ব্যবসা করতো 7 ভাই কয় ভাই তাদের মা ক্যান্সার হলো কে হলো পৃথিবীর সকল ডাক্তারকে দেখালো নো অ্যান্সার নো শেষ পর্যন্ত একজন ডাক্তারকে পেল সে বলল যে এটার আনসার আছে তবে তোমার মাকে
অপারেশন করতে হবে একটা, তারপর ক্যান্সার রোগের চিকিৎসা হবে। তো জিজ্ঞেস করলো যে অপারেশন করবে কে, বলে পুরুষ ডাক্তার। বলে ন মা অত্যন্ত সতী সাধবী সলেহা আবেদা ছিলেন, বলে না আমি অপারেশন করব না, পুরুষ ডাক্তারের কাছে না। বলে আচ্ছা। ছেলেদেরকে বলল বাবা আমি অপারেশন করব না। ডাক্তার বলল ছেলেদেরকে যে তোমাদের মা 3 মাসের বেশি বাঁচবে না। বলে আচ্ছা ঠিক আছে, 3 মাসের বেশি বাঁচবে না। মাকে আর এটা জানানো হলো না। মা বাসায় একদিন তিরমিজি শরীফ পড়লেন, কি এই হাদিস পড়লেন, ইন্না মা জামজম লিমা শরীবালা, জমজমের পানি যে নিয়তে খাবে ওই নিয়তে শেফা। তা তিনি বললেন সন্তানদেরকে ডেকে, বাবা আমার একটা আবদার রাখবে? বলে মা অবশ্য, অফকোর্স, কেন রাখবো না মা, তোমার জন্য যত টাকা লাগে আমরা খরচ করব। বলে ঠিক আছে, তোমরা আমাকে একটু মক্কা শরীফ নিয়ে যাও, মদিনা শরীফ নিয়ে যাও, আমার প্যাকেজ 15 দিনের। 5 দিন বাড়া নিলেন, 20 দিনের ভিসা প্রসেসিং হলো। মক্কা শরীফ গেলেন, সেখানে 12 দিন, মদিনা শরীফে 8 দিন। 20 দিনে অন্য কিচ্ছু খায় নাই, 20টা দিন শুধু জমজম আর জমজম। জমজম খেয়ে চলে আসলেন। 6 মাস পর, কয় মাস, 6 মাস পর, আফটার 6 মান্থ, ডাক্তার ফোন করলো জাপানের। ডাক্তার ফোন করলো যে তোমাদের মা কবে মারা গেছে? বলি নো স্যার, সরি, আমাদের মা মারা যায় না, আমাদের মা এখনো বেঁচে আছেন। হোয়াট ইজ দিস? অবাক হয়ে বললো কি বলছো তোমরা, না তোমাদের মা তো মারা গেছে, তার যে ক্যান্সার তাতে তো সে বেঁচে থাকার কথা নয়। বলে স্যার মা তো বেঁচে আছেন। বলে তোমাদের মার ব্লাড আমি নেব। তোমাদের মা কার চিকিৎসা করেছে? বলে মা চিকিৎসা করেছে এমন একজন ডাক্তারের যিনি পৃথিবীতে বেঁচে নাই, তবে তিনি প্রেসক্রিপশন দিয়ে গেছেন, তার প্রেসক্রিপশন এখনো বেঁচে আছে, আর তিনি বেঁচে আছেন মদিনার রওজা মোবারকে। বলে তাই নাকি? বলে কি প্রেসক্রাইব করেছেন তিনি? হোয়াট ইজ দিস? প্রেসক্রাইবটা কি বলো? বলে প্রেসক্রাইবটা তো স্যার পৃথিবীর কোনো কাগজে না, উনি লিখে গেছেন ওনার মুখনিসৃত বাণীতে, এটি পাওয়া যাবে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে। বলে কি প্রেসক্রিপশন দিয়েছেন তিনি? মানে উনি বলেছেন জমজমের পানি যে নিয়তে খাবে ওই নিয়তে শেফা। তিনি যা বলেন এক্সট্রিমলি ফাইনালি তিনি সত্য বলেন, তিনি কোনোদিন মিথ্যে বলেন না। আমার মা কনফিডেন্স নেই, তিনি মনে করছেন রসুল কোনোদিন মিথ্যে বলতে পারেন না। 20 দিনের প্যাকেজ নেই, 12 দিন মক্কায় জমজম, 8 দিন মদিনায় জমজম খেলেন, 20 দিনের জমজম খেলেন। ডাক্তার, জাপানি ডাক্তার এসে মায়ের ব্লাড নিল, আরেকজনের মাধ্যমে নিয়ে পরীক্ষা করে দেখলো মায়ের ব্লাডের মধ্যে ক্যান্সারের কোনো জার নেই। আল্লাহ, তাদের মা আর 20 বছরের মতো বেঁচে ছিল। ডাক্তার বলেছিল আল্লাহ নবী বলেন শাক্কা সাদরিক ও আখরাজা কালবিক, আমার এখান থেকে পর্যন্ত ওপেন হার্ট সার্জারি হলো, সুম্মা গোসিলা বিমায় জমজম, জমজমের পানি দিয়ে ওয়াশ করা হলো, সুম্মা উন্তুলিয়া বিন নূরে ওয়াল হিকমা, এরপর আমার ভিতরে নূর দিল, হিকমা দিল, জ্ঞান প্রজ্ঞা যা যা দরকার সব দিল। সুবহানাল্লাহ, বল সুম্মা হুশিয়া, এরপর সেটাপ দিল, আমি তাকায় দেখি কোনো চিহ্ন নাই, আমাকে বলা হলো আপনার ওপেন হার্ট সার্জারি হয়েছে, যা যা দেওয়া দরকার সব দেওয়া আছে, শক্তি সাহস আপনার জন্য গাড়ি রেডি, আপনি আল্লাহর আরশে আজিমে যাবেন। অপারেশন থিয়েটার থেকে বের করে ওনার ফেব্রুয়ারিতে ওপেন হার্ট সার্জারি হয়েছে, বাইপাস সার্জারি হয়েছে, এখনো মাঝে মধ্যে পেইন হয় না, পেইন হয় না, পুরোপুরো সুস্থ। মাঝে মধ্যে অনেক রুগী দেখবেন 6 মাস পর 1 বছর পরে পেইন হয়,
আইসিইউতে থাকে, ঠিক না? রাসূলুল্লাহর ওপেন হার্ট সার্জারির পরে নবীজিকে বলা হলো, হুজুর আপনার জন্য গাড়ি রেডি, এই গাড়িটা জান্নাতি গাড়ি, এটা আমি চালাইতে পারবো না, আমি জিব্রিল আপনার সফর সঙ্গী, আমি পিছনে থাকবো, আপনি সামনে গাড়ি চালাবেন, আপনি গাড়িটা অটো, এটা জান্নাতি গাড়ি, এটার গতি এবং এটার দূরত্ব যে কত বেশি এটা একমাত্র জানে আল্লাহ। ইয়াদাহু হাফিরাহু মুনতাহা দুনাল বাগলে, বলছেন এটা খচ্চর রয়েছে ছোট, এটা ফাওকাল হেমা দুনাল বাগল, ফাওকাল হেমা গাধার চেয়ে একটু বড়, দুনাল বাগলে, আর খচ্চর রয়েছে ছোট্ট, এটা দেখতে ছোট কিন্তু এটার গতি এত বেশি, আল্লাহ আকবার বলে। এ গাড়ি আপনি চালাবেন, রাসূলুল্লাহ আমি গাড়িতে উঠলাম, গাড়িতে উঠার পরে এক গাড়ি এমন ছাড়লো, ডাইরেক্ট চলে গেলাম আমি ইয়াসরিব, ইয়াসরিব হলো মদিনা মনোমরা, ইয়াসরিব কোথায়, মদিনার পূর্ব নাম হলো ইয়াসরিব, মদিনার পূর্ব নাম কি, অনেকে মদিনা যেতে চায় না, হজ করে চলে আসে, বলে মদিনায় যাওয়ার দরকার নাই, কোরআন বলছে ওয়ালা আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফারাল্লাহ ওয়াস্তাগফারাল্লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিম, মদিনা যেতে হবে, রাসূল বলেন মানে হাজ্জা ওয়ালাম ইয়াজুর কবরি ফাকাদ জাফানি, যে হজ করলো আমি নবী রোজা আসলো না ওই লোকটা আমার কষ্ট দিল, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে আমার রোজা জিয়ারত করলো তাকে সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। আমরা কি মদিনায় যেতে চাই কি চায় না? অনেকে বলে মক্কায় গেলে এক লাখ এক রাকাতে এক লক্ষ রাকাতের সওয়াব, হাদিস ঠিক আছে, মদিনায় গেলে এক রাকাতে 1000 বা 50000, মদিনায় গেলে তো কম হয়, 50000 কম, মদিনায় যাওয়ার দরকার নাই, মক্কায় থাক বেটা, তুমি যে মক্কায় গেছো, মক্কা যে উম্মুল কোরা হয়েছে, মক্কায় যে কাবা কেবলা হয়েছে, এটা নবীর জিলায়, নবী না হলে কাবা কেবলাই হতো না, কার জিলায় কি হইলো তুমি কিছুই বুঝো না, আয় নবী না চাইলে কাবা কেবলা হতো, তোর মক্কা শরীফ গিয়ে চলে আসে, মনে রাখেন হজ হয় মক্কায়, হজ কবুলের উসিলা আমার নবীজির মদিনা মনোমরা, আল্লাহু আকবার বলেন, আমার নবীর নবীর মদিনা মনোমরা, নবীর উসিলাই হজ কবুল হয়, অনেকে মক্কা থেকে চলে আসে, কেমন নবীর উম্মত, আমার নবীর সাথে দেখা করে না, আমি এদেরকে হাজি বলতে আমার কষ্ট হয়, আমি বলি মক্কা গায়া ধাক্কা খায়া নাম লাগায়া হাজি লোগোনে কাহে তুমকো পাজি, কেমন হাজি, নবীর দেশে যায় নবীর দেখা করো না তুমি, কথা বলেন ঠিক কি না, এটা মুরগি খাওয়া হাজি, রুমাল হাজি, কি কি হাজি, এটা আলহাজ হাজি, বলে এতবার হজ করলাম তারপরে আমার হাজ নামের আগে হাজি লাগাই না, আলহাজ লাগাই না, রাগ হয়ে যায়, রাগ হয়, রাগ হয়, দেখেন না মাঝে মধ্যে এরকম হয়, রাগ হয়ে যায়, তাহলে বোঝা গেল হজ করছে টাইটেল লাগানোর জন্য, জোরে বলেন, জোরে বলেন, টাইটেলের জন্য নয়, হজ করতে হবে ফরজ বিধান, অব্লিগেটরি আল্লাহর বিধান, ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেন আমি ইয়াসরিবে গেলাম মদিনায়, জিবরিল আমিন বললেন সল্লে রাখে চাইন, হেনা দুই রাকাত নামাজ পড়েন, এখানে নামাজ পড়লেন, রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন জিবরিল আতা দিয়ে আয়না সল্লাইতা, আপনি কি জানেন কোথায় নামাজ পড়ছেন, বলে না, বলে এইখানে আপনার ইন্তেকাল, এইখানে আপনার হিজরত, কিছুদিন পরে এখানে আপনি থাকবেন, মদিনা অনেক দূরে, মুমিনের কাছে মদিনা দূরে না, মুমিনের কাছে মদিনা দূরে না, সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কবে যাব মন মানে না রে, বলে না সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, বলে না সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে,
মদিনা গেলেন, মদিনা থেকে চলে গেলেন বেথেলহাম, কি নাম? বেথেলহাম। নবী বলেন সাল্লা রাকাতাইন হেনা, দু রাকাত নামাজ পড়েন এখানে। পড়লেন, জিবরিল জিজ্ঞেস করেন আতাদ্রি আয়না সাল্লাইতা, আপনি জানেন কথা নামাজ পড়ছেন? বলে না। বলে বাইতুল লাহামিন ফিহি উলিদা ঈসা, এটা বাইতুল লাহাম বেথেলহাম, এখানে ঈসা নবীর জন্ম, ঈসা নবীর মাউলুদ, ঈসা নবীর জন্মের জায়গা, আপনি দু রাকাত নামাজ পড়ছেন বরকতের জায়গা। প্রশ্ন হলো ঈসা নবীর জন্মের জায়গা যদি বরকতময় হয়, আমার নবীর জন্মের জায়গা বরকতময় নয়? বরকতময় নয়? ওইখান থেকে নামাজ পড়ে চলে গেলেন গাড়ি বাইতুল মুকাদ্দাস, দেখলেন আখির পর পয়গম্বর, সুবহানাল্লাহ, লক্ষাধিক পয়গম্বর ওয়েটিং, ইন্তেজার সবাই ইন্তেজার করতেছে। গাড়ি পার্কিং করলেন, গাড়ি পার্কিং করা সুন্নত, নবীজি গাড়ি পার্কিং করলেন, বোরাকটা বেঁধে দিলেন। জিবরিল আমিন বলেন হুজুর চলেন, এ দেখেন সব নবীরা রসুল, নবী রসুলরা এখানে আসছেন, আপনার পিছনে খালি দুই রাকাত নামাজ পড়বে। এরা বহু আগে ইন্তেকাল করছেন, কিন্তু আল্লাহ তাআলা এদেরকে আপনার ইজ্জতের খাতিরে এদেরকে এখানে হাজির করছেন। হুজুর আজকে নবীদের আপনি ইমাম হবেন, রসুলদের ইমাম, দুই রাকাত নামাজ পড়ান। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়াবেন, আপনি নামাজ পড়ান, দুই রাকাত নামাজ পড়ানেন। নামাজ পড়ানোর পরেই, সালাম ফেরানোর পরেই নবীজি একটা সংক্ষিপ্ত বক্তব্য দিলেন। বক্তব্য দেওয়ার পরে নবীকে আপ্যায়নের জন্য দেওয়া হলো চারটা জিনিস, দুধ, মধু, শরাব, পানীয়। শরাব দিলেন, এগুলো দিলেন, মধু দিলেন, দুধ দিলেন, মধু দিলেন, শরাব দিলেন, পানি দিলেন, চারটা জিনিস চুজ, আপনি চুজ করেন নেন হুজুর কোনটা নেবেন, চারটা জিনিস কোনটা নেবেন নবীজি? রসুল বলছেন ফা আখাস্তু লাবানা, আমি দুধের গ্লাসটা নিয়ে নিলাম। জিবরিল বলেন আখাস্তাল ফেত্রা, আপনি স্বভাব জাত হিসেবে ভালো জিনিস নিছেন, দুধ এটা আদর্শ খাদ্য। মিম্বাইনে ফারসি ওয়া দামিন, কোরআন বলছে মিম্বাইনে ফারসি ওয়া দামিন, লাবানান খালিসান সাইগাল লিশারিবিন, গাভীগুলো ঘাস খায়, খড়কুটা খায়, একদিকে ঘাস গোবর, আরেকদিকে রক্ত, মিম্বাইনে ফার্স, ফার্স মানে গোবর, ওয়া দাম আরেকদিকে রক্ত। আল্লাহ বলেন এর মাঝখান আমি তৈরি করি দুধ, আমার মেশিনের দুধের মধ্যে মেশিন এত পিউরিফাই করি, রিফাইন করি, ঘাস এবং রক্তের মাঝখানে দুধ বানাই, কোনোদিন ঘাসের খড়কুটা তোমরা পাও না, আমার মেশিনে কোনো ভেজাল নাই। আর তোমরা ছোট ছোট বাচ্চাদেরকে দুধের পরিবর্তে খাওয়াও, তোমরা যা ভেজাওয়ার মেলামাইন পাউডার মিশাই দাও, তোমরা তোমরা মানবতার শত্রু। ছোট্ট বাচ্চা মিল্ক ভিটা খাওয়াবে, বৌমুখ খাওয়াবে, নিয়ম তো এগুলো খাওয়া ঠিক নয়। কোরআন বলছে আল ওয়ালিদা তো ইউরদেনা আওলাদাহুন্না হাওলাইনে কামেলাইন, দু বছর মা সন্তানকে দুধ খাওয়াইবে, সন্তান খাইবে না, মা খাওয়াইবে, কিন্তু অনেক মা খাওয়াইতে চায় না, ফ্যাশন কি ফ্যাশন। আবার যদি অ্যাক্টর্স নায়ক নায়িকা হয়, তাতে কোনো কথাই নাই, নায়িকা হলে খাওয়াবে না, দেখি আরে দেয় কিসে, দেখি আরে দেয় নাইট কি আরে দেয়, মায়ের সাথে মায়ের মায়ের সাথে টাচ আপ, মায়ের সাথে অ্যাটাচমেন্ট, মায়ের সাথে যে সম্পর্ক, এটা তৈরি হয় না। পরবর্তীতে এগুলো অনেকে কুলাঙ্গার হয়, সন্ত্রাসী হয়, হুজুরের কাছে ফু নিতে আসে। হুজুর ছেলে যে কথা শোনে না, কথা শুনবে কেন? তুমি যে শুটিং করে বেড়াইছো, সন্তানরে দিয়েছো ডে কেয়ারে আর নাইট কেয়ারে, তোমার তো সোহবত পায় নাই, অ্যাটাচমেন্ট পায় নাই, উইদাউট অ্যাটাচমেন্ট সন্তান মায়ের কথা শুনবে না। আল্লাহ বলেন তোমার সন্তান আসবে, আসার আগে আমি খাদ্য পাঠাই দিছি, সুবহানাল্লাহ, বলেন ভিতরের ব্লাড আমি বন্ধ করে দিয়েছি, তোমার মিনস্ট্রিশন পিরিয়ড, তোমার মিন্স বন্ধ হয়ে গেছে, বুঝতে হবে সন্তান কনসেপ্ট করেছে, আমি ওই লাইন বন্ধ করে দিয়ে তোমার সন্তানের মুখে খাবারের লাইন দিয়ে দিছি, এটা ভিতরের লাইন, সন্তান খায় কিন্তু তোমার পেটের ভিতরে কোনো টয়লেট নাই। শুনে নাও, ইমাম জাফর সাদিক ইমাম বাকেরকে প্রশ্ন করেছিল ইহুদিরা, এই ইমাম বাকের শুনেছি তোমার জান্নাতে নাকি কোনো টয়লেট নাই, ওই জান্নাতে আমরা যাব না যে জান্নাতে কোনো টয়লেট নাই, জানো না তোমরা বাড়ি বানানোর আগে আমরা টয়লেট বানাই, বাড়ি বানানোর আগে কি বানাই,
আর জান্নাতে কোনো টয়লেট আছে? ব্রেকিং নিউজ, বা জান্নাতে কি নাই, কি অবস্থাটা হবে? টয়লেট ছাড়া? হ্যাঁ, জান্নাতে টয়লেট লাগবে? ইমাম বাকরকে যখন প্রশ্ন করলো যে আপনি দুনিয়াতে একটা উদাহরণ দেন, বলে মায়ের পেটের সন্তানটা মায়ের খাবার খায়, সব কিছু খায়, মাগার টয়লেট লাগে না। মার পেটের সন্তান 10 মাস 10 দিন ধরে টয়লেট ছাড়া থাকতে পারে, জান্নাতিরা কেন পারবে না? আল্লাহু আকবার বলেন। ওইদিকে ভিতরের লাইন ক্লিয়ার করে দিচ্ছে, ভিতরের খাবার চালু করে দিচ্ছে, ব্লাড রক্ত খায়, রক্ত খেয়ে খেয়ে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফখালাকনাল আলাকা মুদগা ফখালাকনাল মুদগা ইজামা ফাকাসাউনাল ইজামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ওইখানে বন্ধ করে দিলাম। এবার তোমার সন্তান কনসেপ্ট করছো, তুমি সন্তান কনসেপ্ট করে তুমি মনে করছো সিজার হবে। আগে তোমার বাপ দাদা 14 গোষ্ঠী তোমার সবাই বিনা সিজারে হলো, আর তুমি খালি ধারণা সিজার লাগবে, সিজার লাগবে। আল্লাহ কয় আনা ইন্দা জান্নে আব্দি বি, আমি বান্দার ধারণা অনুযায়ী, তুমি তো নিজে মনে করছো সিজার লাগবে। তুমি ডাক্তার রেডি, অ্যাম্বুলেন্স রেডি, তোমার কে অপারেশন সিজার করবে তাও রেডি, আমিও রেডি, তুমি তো নিজে রেডি করছো। তোমার স্বামীরে বলছো ডাক্তারের নাম্বার ঠিকঠাক করে রাখো, অ্যাম্বুলেন্সের নাম্বার ঠিক করে রাখো, আর কোন জায়গায় সেজার টিজার করবা ঝামেলা টামেলা যদি হয় ঠিকঠাক করে রেখে দিও, আর কিছু টাকাও সঞ্চয় করো। আল্লাহ কই তুমি তো আগে ভাগে রেডি হয়ে রয়েছো সিজারের জন্য, তো তুমি রেডি হলে আর আমি কি করব? আমি তো চাইছিলাম নর্মাল দিতে, তুমি তো আগে রেডি হয়ে রয়েছো। কথা বলেন জোরে, বলেন আরো জোরে। সাবধান সাবধান, স্বচ্ছ ধারণা রাখেন। সন্তানকে দুধ খাওয়াবে মা কয় বছর? 2 বছর। কয় বছর? 2 বছর। যদি দুর্বল হয় আরো 6 মাস বাড়াই খাওয়াবে। কত? হানাফিরা বলছে যে সন্তান একটু দুর্বল হয়, শক্তি সামর্থ্য কম, তা আরো 6 মাস খাওয়াও বাড়াইয়া। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। রসুল বলেন আমি দুধের গ্লাসটা নিলাম, দুধ হলো ইলমের শরীয়ত, আর দুধের ভিতরে সাইল্যান্ড আছে মাখন, যেখান দিয়ে ছানা হয়, জামতলার মিষ্টি হয়, রসগোল্লা হয়, এটা সাইল্যান্ড, এটার নাম হলো মারেফত দেখা যায় না। এ বাবা, আগে হলো শরীয়ত, তারপর হলো মারেফত। ইমাম মালিক বলেন মান তাফাক্কাহা, যে এলমে শরীয়ত শিখলো, ওয়ালাম ইয়াতা সাওয়াব, এলমে মারেফত শিখলো না, তাকে বলে দাও তুমি ফাসেক। ওয়ামান তাসাওয়াফা, যে এলমে মারেফত শিখলো, ওয়ালাম ইয়াতা ফাক্কা, এলমে শরীয়ত শিখে নাই, বলে দাও ফাকাত তাজান্নাকা, ওটা হলো জিন্দিক। ওয়ামান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, শরীয়ত শিখলো মারেফত শিখলো, ওই আলেম হক্কানি, ওই পীর হক্কানি, শরীয়ত আছে মারেফত আছে, কিন্তু একদল পীর আছে মারফতের নামে টুমটুম, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাব নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ, জুয়া, গাজা, আফিন, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ঢোল, তবলা, নাচানাচি, ফালাফালি, দাবি করে পীরান পীর, খোদার কসম, এটা এটা কি পীর না শয়তান? এটা আবু শয়তান বা জাদু শয়তান, এটা শয়তানের বাপ, এটা শয়তানের দাদা, এটা ভণ্ড পীর। আগে হলো শরিয়াত, আগে কি? সবাই বলেন আগে কি? তারপরে আগে দুধ না আগে মাখন? আগে তারপর মাখন আছে না, দেখা যায় কি কেমনে দেখা যায়, জ্বালাইতে 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 ভিতরে আছে সরপরে, জমতে 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 মাখন হয়, মাখন আছে শরীয়তে আছে, আগে শরীয়ত তারপর মারফত। শরীয়তের খবর নাই, পর্দা নাই, পুশিদা নাই, উনি বলে আমি মারফত নিয়ে আসি, ওইটা মারফত না, ওইটা মায়ের পথ, ওইটা মরার পথ। কথা বলেন ঠিক কিনা? ভণ্ড ফকির কিছু বেরোছি, কথা বলেন আছে না? এরকম গান বাদ্য নিয়ে ব্যস্ত থাকে, গান শোনা জায়েজ কি? হারাম হারাম। ইসলামে গান জায়েজ, কি গান? নাতে রসুল হামদে বাড়ি তালা অমাই এস্তারি লাহবাল হাদিস,
সূরা লোকমানে আসবে তাফসীর আমাদের। তাফসীর শুরু করে দেবো আমরা, আর একটু বলে শেষ করে দিয়ে আমি তাফসীর শুরু করে দিচ্ছি। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার নবীজি দুধের গ্লাস নিলেন, খেলেন, নবীর জন্য বরাক রেডি, সবার সাথে দেখা সাক্ষাৎ হলো, জিবরিল বলেন ভালো জিনিস নিছেন, সুবহানাল্লাহ বলেন। সেখান থেকে আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাস থেকে রওনা করলেন, ঊর্ধ্বগমনে যেতে লাগলেন, বরাকে করে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কিওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আল্লাহ নবী চলে গেলেন প্রথম আকাশ, আদম নবী দ্বিতীয় আসমান, ঈসা এবং ইয়াহইয়া তৃতীয় আসমান, ইউসুফ আলাইহিস সালাম চতুর্থ আসমান, ইদ্রিস আসাম পঞ্চমে, হারুন আসাম ষষ্ঠে, মুসা কালিমুল্লাহ সপ্তমে, ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করে আমার নবী চলে গেলেন সিদ্দাতুল মুনতাহা, 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আমার নবী চলে গেলেন আল্লাহ পাকের আরশ আজিমে। আমার আল্লাহ বলেন দোস্ত আরো কাছে, আরো কাছে, আরো কাছে, আরো কাছে আসেন। ওয়াতি তাআদান লাম ইয়াতাহাদুন ক্বাবলাকা ওয়ালা বাদাকা। আপনি এমন একটা স্টেজে আসেন, এই স্টেজে, এই মর্যাদায়, এই জায়গায় আগে কেউ আসে নাই, পরে কেউ আসবে না, এ পর্যন্ত এনে আমি আল্লাহ আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার তাজিম, আপনার তৌকির, আপনার পোস্ট পজিশন আমি আল্লাহ নিজেই বাড়াই দিলাম। ওয়ারাফানা লেখা জিক্রাকা, নবীকে আমি আপনার জিকেরকে, আলোচনাকে সমুন্নত করেছি। কুল্লামা জুকের তু জুকের তামাই, আমি আল্লাহর নামটা যেখানে, আমার বন্ধুর নামও সেখানে, দুলোকে, ভুলোকে, গ্রহে, নক্ষত্রে, আজানে, একামতে, মসজিদে, মাদ্রাসায়, খানকায়, ওয়াজে, মাহফিলে, কোরআনে, হাদিসে, সুন্নতে, সব জায়গায়, খুতবায় আমি আল্লাহ যেখানে, আমার বন্ধুর নামও সেখানে। আমার নবীরে মাইনাস করা যাবে না? জোরে বলুন না। আরো জোরে না। সেনাবীর মর্যাদা বাড়াই দিলেন কি? আল্লাহ। সবাই আল্লাহ। কে বাড়ালেন? আল্লাহ। কে বাড়ালেন? আল্লাহ। আপনি যত বড় হিরো হন, নবীর সামনে বেয়াদবি করলে আল্লাহ আপনাকে জিরো বানাই দিবে। আর আপনি যদি জিরো হন, নবীর সুন্নতের পাবন্দি হলে, নবীকে ভালোবাসলে আল্লাহ আপনারে হিরো বানাই দিবেন। সে নবীর চরিত্র ছিল ওয়াকানা খুলুকুহু আল কোরআন। নবীর চরিত্র ছিল কি? এ কোরআন কি চেরাগ বাতির মতো, মোমবাতির মতো ফু দিলে নিভে যাবে? এটা কিসের মতো? সূর্যের মতো, চাঁদের মতো। আসুন, সূরাটির নাম হচ্ছে সূরাতুল লোকমান। কে নাম? এটা আল্লাহর কোরআনের 31তম সূরা। কোরআনের সূরা কত? কোরআনের মোট সূরা হলো 114টি। কতটি? 114টি। আমরা খুব দ্রুত শেষ করে দিব, 12টা বেজে যাচ্ছে, সময় পার হয়ে যাবে, তারিখও পরিবর্তন হয়ে যাবে, 12টার পর তারিখ থাকে? আমরা চাই খুব দ্রুত, তাবারুকও ঠান্ডা হয়ে যাচ্ছে, অনেক আগে তাবারুক প্যাকেটিং হয়ে গেছে, কেউ উঠবেন না আজ, কষ্ট হচ্ছে আপনাদের? আর অল্প কয়েক মিনিটের মধ্যে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমরা তাফসীর একটু শুনে নিই। সূরা আল্লাহর কোরআনের সূরা সংখ্যা কতটি? 114টি। 114টি সূরার মধ্যে 31তম তারতিবুস সূরা, সূরার তারতিবগত দিক থেকে সূরাতুল লোকমান হলো 31তম সূরা। কততম? এখানে 34টি আয়াত রয়েছে, 4টি রুকু। আল্লাহর কোরআনের সূরাগুলো দুটো ভাগে বিভক্ত, কিছু হচ্ছে মাক্কি, কিছু হচ্ছে মাদানি। মা নাযালা ক্বাবলাল হিজরা, হিজরতের পূর্বে যা নাযিল করা হয়েছে এগুলোকে বলা হয় মাক্কি। আর মা নাযালা বাদাল হিজরা, যা নাজিল হয়েছে হিজরতের পরে এগুলোকে বলা হয় মাদানি। কি বলা হয়? এই সূরাটি মাক্কি সূরা। কি সূরা? প্রত্যেকটি সূরা আল্লাহ শুরু করেছেন বিসমিল্লাহ দিয়ে, একটি সূরা ছাড়া। যে সূরায় বিসমিল্লাহ নাই সে সূরাটির নাম কি? মাশাআল্লাহ। কি নাম? আর একটা সূরায় ডাবল ডুয়েল বিসমিল্লাহ আছে, নাম কি? সূরাতুন নামল, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লা তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। আল্লাহু আকবার। সূরাতুল লোকমান শুরু হলো বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু হচ্ছে।
আল্লাহ বলছেন আলিফ লাম মিম, আলিফ প্রত্যেকটা তাফসিরে দেখবেন কেউ শুধু আলিফ লাম মিম রেখে দিয়েছে। আর ইমাম সুয়ুতি তাফসির করেছেন তাফসিরের জালালাইনের মধ্যে, ইমাম সুয়ুতি তিনি যার 200,000 হাদিস বা সনদ মুখস্থ ছিল, 75 বার যিনি জাগ্রত অবস্থায় দেখেছেন রসুল্লাহকে, 27 কদমে মিশর থেকে সুয়ুত থেকে মদিনার নবীর রৌজা মোবারকের পাশে 27 কদমে চক্ষু বন্ধ করে গেছেন, তার ছাত্র 7 কদমে মদিনা থেকে মিশর এসছেন, জু কানামাতিন তিনি ফতোয়ার কেতাব লিখছেন হুসনুল মাকসাদ ফি আমালিল মাওলাদ ফি আমালিল মাওলিদ আল হাবিলিল ফতোয়া মিলাদ ও কিয়ামের উপরে বিশাল ফতোয়ার কেতাব তিনি লিখছেন, ওয়াল্লাহু আলামু বি মুরাদিহি বিহি, আলিফ লাম মিম এর অর্থ একমাত্র কেবলমাত্র জানেন কে? আল্লাহ। কে 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 কে? আল্লাহ। হ্যাঁ কে জানেন? আল্লাহ। আল্লাহ কে জানেন? আল্লাহ। এগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত। কোরআনের আয়াতগুলো দুভাগে বিভক্ত, হুন্না উম্মুল কিতাব, একটা হচ্ছে মুহকামাত আর একটা হচ্ছে মুতাশাবিহাত। মুহকাম মানে গায়াতুজ জুহুর, যেগুলো ক্রিস্টাল ক্লিয়ার, স্পষ্ট, যার ব্যাখ্যা ক্রিস্টাল ক্লিয়ার, যেগুলো এগুলোকে বলা হয় মুহকামা। আর যেগুলোর আয়াতের ব্যাখ্যা স্পষ্ট নয়, অস্পষ্ট, এগুলোকে বলা হয় মুতাশাবিহাত। মুতাশাবিহাত দুই প্রকার, একটা হলো হুরুফুল মুকাত্তাত, একটা হলো আয়াতুস সিফাত। হুরুফুল মুকাত্তাত কা আওয়াইলুস সুওর, সুরার প্রথমে আলিফ লাম মিম আলিফ লাম র কাফ হা ইয়া আইন সাদ। আর আয়াতুস সিফাত ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, এগুলো আয়াতুস সিফাত, এগুলোর অর্থ জানেন কে? আমা ইয়ালামু তাবীলাহু ইল্লাল্লাহ ওয়ার রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বি। এত প্রশ্ন কেন? জানে কে? আল্লাহ। ছেড়ে বলেন আল্লাহ। তবে ইমাম শাফি বলছেন আলেমরা যেমন আল্লাহ যেমন জানে, আলেমরাও কিছু কিছু জানে। তবে আলেমরা যেটা জানে শাব্দিক মূলটা জানে কে? আল্লাহ। আল্লাহু আকবার বলেন। কেউ বলছেন আলিফ লাম মিম এগুলো এব্রিভিশনাল ওয়ার্ড। কি এগুলো? এব্রিভিশনাল ওয়ার্ড যারা স্কুল কলেজে পড়েন তারা জানেন। আমরা যেমন বলি ডিসি, ডিসি মানে ডেপুটি কমিশনার, ডিসি মানে কি? ডিতে ডেপুটি, সিতে কমিশনার। আমরা বলি এসএসসি স্কুল সেকেন্ডারি সার্টিফিকেট, এইচএসসি হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট। আমরা বলি এমপি মেম্বার অফ পার্লামেন্ট, এমপি মানে কি? ইউপি ইউনিয়ন পরিষদ, টিওনো থানা নির্বাহী অফিসার, বলি না আমরা এগুলো? টিওনো সব আসছে বলি না? কি এমপি সব আসছে, এমপি মানে কি? মেম্বার অফ পার্লামেন্ট। এগুলোকে পূর্ণতা আনতে হয়। আল্লাহ বলেন আমি এরকম কোরআনে তুমি এমপি বুঝো, ডিসি বুঝো, ডিসি বুঝো, এসএসসি বুঝো, এইচএসসি বুঝো, এত কিছু বুঝো। দেখি আমি কোরআনের মধ্যে এমন কতগুলো এব্রিভিশনাল ওয়ার্ড দিলাম, আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ, আলিফ লাম মিম সাদ, এগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা অর্থ আছে। আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মোহাম্মদ। আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এ হলো একটা ব্যাখ্যা। এ হলো কি? তবে তাফসিরে বাইজাবিতে আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি আশ-শাফি রাহিমাহুল বারী তিনি বলছেন এগুলো হলো, কেউ কেউ বলছেন এগুলো হলো সিকিউরিটি কোড। মোবাইলে যেমন পাসওয়ার্ড দেন না, কেউ খুলতে পারে না। আয় মোবাইলে পাসওয়ার্ড দেন না? পাসওয়ার্ড দেন না? ল্যাপটপে মোবাইলে পাসওয়ার্ড দে, কম্পিউটারে পাসওয়ার্ড দে, কি দে? সিকিউরিটি কোড দে, জানে কি? আরে যিনি দিচ্ছেন তিনি। আর কোরআনে আল্লাহ বলছেন আমিও এরকম কোরআনে সিকিউরিটি কোড দিলাম, এটা আমি যারা জানাইছি সে জানে, আমার বন্ধু জানে, আর তোমরা কেউ জানো না। তোমরা জানবে কিয়ামতের দিন নুরুল আনোয়ারে লেখা আছে বাবুল মুতাশাবের মধ্যে আল্লাহু আকবার। আলিফ লাম মিম এর অর্থ জানে কে? আল্লাহ। আর জানে কে? তার রসুল। সুবহানাল্লাহ বলেন। আর আমরা কিয়ামতের দিন, এই তো সুন্দর বুঝেছে উনি, আল্লাহু আকবার বলেন। আমরা জানবো কবে? জিনরা, আমরা কি জিন দেখি? না, ওরা আমাদের দেখে। কে কি করতেছেন, কে উঠতেছেন, কে যাইতেছেন, চতুর্দিকে জিন আছে না? আছে না? আছে। সাবধান, কেউ একাই উল্টাউটি করবেন না, জিন আছে, জিনরা দেখতেছে। মাহফিল দেখে না? দেখে না?
আমাদের দেখে না, কিন্তু আমরা কেয়ামতের দিন উল্টো হবে, আমরা দেখবো আর আমাদের দেখবে না, কি মজা হবে। কেয়ামতের দিন কি হবে? জিন খায় কি জানেন? জিনের খাবার হলো আমরা যে হাড়গুলো ফেলে দিই ওই হাড় খায়, আমরা যখন হাড়টা ফেলে দিই সাথে সাথে আল্লাহ গোস্ত লাগাই দিয়ে জিনদের খাবার বানায় দেয়। আমরা গোবর খায়, গোবর, গোবর হলো ওদের ভেজিটেবল। এই জন্য রসুল্লাহ বলছেন গোবর আর হাড্ডি দিয়ে এক্সচেঞ্জা করবে না, আখো তো আমো আখি কুমুল জিন, তোমাদের ভাই জিনদের খাবার। সুবহানাল্লাহ বলবেন না? আলিফ লাম কথা বলেন, আলিফ লাম, আলিফে লামে মিমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা ব্যাখ্যা। কেউ বলছেন সিকিউরিটি কোড, কিন্তু আরেক দল অন্য তাফসির করে, তাফসিরে বাজাবিতে যেটা আসে নবীজি একদিন বসা, শুনতেছেন? একদল ইহুদি আসলো, পণ্ডিত, ইলিট পার্সন ইহুদি, কি পার্সন, ভিআইপি পার্সন ইহুদি আসলো, এসে বলল মোহাম্মদ তোমার ইসলাম আর তোমার আল্লাহ কতদিন থাকবে আমাদের জানা হয়ে গেছে। বলে কেমনে জানলা? কয় শুনেছি তোমার কাছে নাকি আলিফ লাম মিম নাজিল হয়। বলে ও তাই নাকি? বলে আমরা তো এগুলোর মান নির্ণয় করেছি। বলে কি মান নির্ণয় করলাম? আমরা যেমন রোমান সংখ্যা মান নির্ণয় করি, এক্স মানে টেন দশ, ভি মানে পাঁচ, রোমান ঘড়ি আছে না, কিছু আছে না, রোমিও ঘড়ি, রোমিও কি ঘড়ি, বলে আমরা এগুলোর আবজাদ হাইয়াস উত্তি কালমান শাহবাস এগুলোর মান নির্ণয় করছে অক্ষরের। আচ্ছা কি মান? বলে আলিফে হলো এক, আলিফের মান হলো এক, আলিফের মান কত, আলিফে লাম আর মিম চল্লিশ আর তিরিশ, লাম মিমে কত চল্লিশ আর কত তিরিশ, চল্লিশ তিরিশে সত্তর আর আলিফ এক একাত্তর। কয় তোমার ইসলামটা টিকবে, কোরআন টিকবে, আল্লাহ টিকবে একাত্তর বছর, জোরে বলেন। কারা বলল? কারা? আমাদের বন্ধু, আগেই বলছি ইহুদিরা আমাদের কি নবীরে মারার জন্য খাবারে কি করছে বন্ধু, আর আমাদের বন্ধু এখন ইহুদিরা, কথা বলেন। মুসলিম রাষ্ট্রগুলোর বন্ধু কারা? ইহুদিরা, এরাই হচ্ছে সবচেয়ে বড় দুশ্মনের রসুল, ঠিক কিনা বলে? যাই হোক, রসুল্লাহ একটু মুস্কি হাসি দিলেন, একাত্তর বছর যখন বলছে যে আলিফ লাম মিম পাইছো, রসুল্লাহ মনে করছে, তোমরা মনে করছো, রসুল্লাহ বলেন তোমরা মনে করছো আমার কাছে শুধু আলিফ লাম মিম নাজিল হয়, আমার কাছে আরো আছে, আমার কাছে বলে আর কি আছে? রসুল্লাহ বলেন আলিফ লাম মিম সাদ, আলিফ লাম র, বলে কি রা আছে, রার মানে তো দুইশো, রার মান কত, আলিফ এক লাম তিরিশ, রা দুইশো, দুইশো একত্রিশ, থামেন, দুইশো একত্রিশ প্লাস আগের কত, বলে যোগ করিনি, বলে যোগ করো না, আমার কাছে আরো আছে। আলিফ লাম মিম সাদ, ওরা বলল থামো যোগ করিনি, নবীজি বলেন যোগ ফর্ম শেষ করো না, আমার কাছে আরো আছে। বলে আর কি আছে বলুন? নবী বললেন তহা মা আরসালনা ইলাইকাল কিতাব লিতাশকা, ওরা বলল থামেন যোগ করে নে, নবী বলেন ন ন ন তোমরা এখনো টোটাল করবে না, যোগ করবে না, আমার কাছে আরো আছে, কি আছে আপনার কাছে বলুন। নবী বললেন তসিন মিম, ওরা বলল থামেন যোগ করিনি, নবী বলেন যোগ ফল করবে না, আমার কাছে আরো আছে। বলে আর কি আছে বলুন? নবী বললেন হামিম ওয়াল কিতাবিল মুবিন, ওরা বলল মোহাম্মদ আমরা কি যোগ ফল করে নেব, টোটাল করে নেব নাকি? ওরা বলল না না
টোটাল করব নাকি? নবী বলেন না, টোটাল করো না, আমার কাছে আরো আছে বলে আর কি আছে? নবী বললেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। ওরা বলল আমরা কি যোগ করব? নবী বলেন না না, যোগ করে নিবে না, আমার কাছে আরো আছে বলে আর কি আছে? নবী বললেন কাফ হায়া আইন সাদ বলে এত কিছু আছে, আগে তো বলেন নাই। মোহাম্মদ আমাদের ক্যালকুলেটরে ধরে না, আমাদের ত্রিকোণমিতি পরিমিতি সব শেষ, বীজগণিত আমাদের শেষ, আমাদের হিসাব বিজ্ঞান সব ক্লোজ, কম্পিউটারে ধরে না, কোন মেশিনে ধরে না। তোমার আল্লাহ কত বছর থাকবে, তোমার কোরআন কত বছর থাকবে, এটা তো আমি জানো আর তোমার আল্লাহ জানে। আমরা মনে করেছিলাম শুধুমাত্র আলিফ লাম মিম, এখন দেখতেছি আলিফ লাম মিম না, তোমার কাছে নাকি আরো অনেক আছে। তোমার ইসলাম তোমার কোরআন কত বছর থাকবে এটা কেউ জানে না, জানে একমাত্র আমার আল্লাহ। কে জানে? আল্লাহ। কে জানে? কে? আল্লাহ। সংক্ষেপ এতটুকুই বললাম আলিফ লাম মিমের তাফসীর, আর আজকে বাড়ালে সারা রাত শুধু আলিফ লাম মিম হবে তাফসীর, কিন্তু সম্ভব না। আমাদের আর একটু কথা বলবো পরে রাত। দালিকাল ওয়া তিলকা আয়াতুল কিতাবিল হাকীম, তিলকা আয়াত লাউহে মাহফুজের দিকে ইঙ্গিত করে বলছেন ওই সে আয়াত সমূহ, আল কিতাব কিতাবের আয়াত, সুবহানাল্লাহ। যে কিতাবটা কেমন? কিতাবটা হলো হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম, দ্য ভার্সেস অফ দ্য বুক ফুল অফ সায়েন্স, কোরআনের প্রত্যেকটা আয়াত বিজ্ঞানে পরিপূর্ণ। কি কসমোলজি, কি অ্যাস্ট্রোনমি, কি এমব্রিওলজি, কি বোটানিক, কি ফিজিক্স, কি কেমিস্ট্রি, কি মেডিকেল সায়েন্স, কি জুওলজি, কি জিওগ্রাফি, কি ওশানোলজি, কি সাইকোলজি, কি জেনারেল সায়েন্স, কি অর্থনীতি, কি পৌরনীতি, কি সমাজনীতি, কি রাষ্ট্রনীতি, কি রাজনীতি, এমন কোন সেক্টর বাদ নাই যেটা আমার কোরআনে আমার আল্লাহ আলোচনা করেন না। সবকিছুর ডিটেলস বলনা আমার আল্লাহ কোরআনে দিয়েছেন কিনা। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই ওয়া নাসালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইউ ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আর এখানে আল্লাহ বলেন হুদাও ওয়া রাহমাতান লিল মুহসিনিন। এ কোরআন হচ্ছে মুহসিন সৎকর্ম পরায়ণশীল যারা, তাদের জন্য হলো কোরআন হেদায়েতকারী গাইডলাইন, কোরআন হচ্ছে রাহমা। সুবহানাল্লাহ। বলেন সবচেয়ে বেশি হেদায়েত পাবে কারা? যারা মুহসিনিন, যারা মুমিনিন। কোন জায়গায় বলেন শাহরু রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আবার শুরুতে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এক জায়গায় বলেন হুদাল লিল মুত্তাকিন, আরেক জায়গায় বলেন হুদাল লিন্নাস, আরেক জায়গায় বলেন হুদাল লিল মুসলিমিন, আরেক জায়গায় বলেন হুদাল লিল মুহসিনিন। আল্লাহু আকবার। কোরআনটা সবার জন্য হেদায়েত, তবে সবচেয়ে বেশি হেদায়েত পাবে যারা মুহসিন, যারা মুমিন, যারা মুত্তাকি পরহেজগার তারা। মুহসিন কি? আখবির নিয়ানিল ইহসান, আপনি আমার ইহসান সম্পর্কে সম্মান দিন। রাসূলুল্লাহ বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাকা, তুমি এমন ভাবে ইবাদত করবে কেমন যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, যদি আল্লাহকে দেখতে না পাও তা আল্লাহ আপনাকে আমাকে দেখছেন, এই ধ্যান এবং খেয়াল নিয়ে আপনি ইবাদত করবেন। আল্লাহু আকবার। বলেন এই জন্য তো আমরা নামাজে এমন ধ্যান খেয়াল নিয়ে নামাজ পড়ি, খুশু খুদুর সাথে নামাজ পড়ি। আমরা নামাজে দাঁড়াই, অনেকে দুই পা বিশাল ফাঁক করে, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এত ফাঁক লাগবে না, আমাদের ফাঁক হলো দুই পায়ের মাঝখানে চার আঙ্গুল, কায়াঙ্গুল। অনেকে হাত এ পর্যন্ত উঠায় আর উপরে উঠে না, আমরা হাত উঠাবো শাহ মাথা উজনাই হে কান বরাবর, ঠিক কিনা বলেন? অনেকে হাত এখানে বাঁধে বাদক, আমরা আল্লাহর সামনে আসামির মতো দাঁড়াবো, দেখেন না কাঠ গোড়া এরকম দাঁড়ায়, কোন আসামি যদি এরকম দাঁড়ায় উনি কইছে মার দিবে, কি দিবে?
আমরা হাত পা দিয়ে তাহাতা সূরা নাবির নিচে ইমাম সাহেব কেরাত পড়লে ইমামের কেরাতটাই আমাদের কেরাত ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন কেরাতুল ইমাম কেরাতুল মুক্তাদি ইজা কারাল ইমাম ফানসিত ইমাম কেরাত পড়লে চুপ করে থাকো কোরআনেরও কথা নবীজির কথা ইমাম সাহেব কেরাত পড়বে লজিং দেব 10000 টাকা বেতন দেব খাওয়াবো কেরাত পড়বে ইমাম সাহেব আমরা কেন কেরাত পড়বো এটা হলো যুক্তির কথা আর ইমামের কেরাতটা আমাদের কেরাত কথা বলেন ঠিক কিনা মনে থাকবে থাকবে অনেকে চিল্লায় আমিন বলে বলুক ওর যদি মাইক দিয়ে বলে বলুক আমরা আমিন আসছে বলবো আকফা বিহা সাউতা রাসূলুল্লাহ আমিন আসছে বলেছে ফেরেশতারা আমিন আসছে বলে আপনিও আমিন বলবেন আপনার আমিন বলা ফেরেশতার আমিন বলার সাথে মিলে গেলে পূর্বের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ আমাদের তারাবি নামাজ কয় রাকাত সবাই বলে আরো জোরে সবার মুখে কয় রাকাত কেউ 8 রাকাত পরে ফরক যে 8 রাকাত পরবে তার সেজদা হবে 16টা আমরা 20 রাকাত পরে আমাদের সেজদা হবে কয়টা সেজদা বেশি দিলে খুশি হয় কে আল্লাহ আর সেজদা কমাইলে খুশি হয় কে আর মিয়া শয়তান তো শয়তান ওই যে সেজদা না দিয়া ওর তো মিশনে সেজদা দেবে না দে কথা কয় না মাথা গোল টুপি দিবেন দাড়ি কাটবেন না ছাটবেন না দাড়ি কাটা ছাটা হারাম দাড়ি কাটা ছাটা কি প্রশ্নগুলো কই এই না আরো আছে ও হবে না তাহলে আর প্রশ্ন যাক এই একটা প্রশ্ন দিছে কাজ্জাকু মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন এখানে আয়াতের মধ্যে মিনাল্লাহি আল্লাহর থেকে আল্লাহ শব্দটি কি লিখছে আল্লাহর জাতিগত নাম এখানে সিফাতি নূর বলা যাবে কি না সিফাতি নূর হাল হলে তো সাত্তার রহমান কোন একটি সিফাতি নাম থাকতো হুজুর দয়া করে বুঝাই দিবেন ইমামে রব্বানী মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি তৃতীয় জিলদে কি লিখছে এত কথা কদ জাআকুম মিনাল্লাহি নূর আল্লাহর পক্ষ থেকে আসছে নূর নূর হচ্ছে আমার নবীজি 40টা তাফসীরের মধ্যে লেখা আছে নূর হলো আমার রসুল নূর কে তানবিরুল মিকিয়াস ফি তাফসীর ইবনে আব্বাস তাফসীর করেছেন নূর হলো আমার নবীজি নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূর হচ্ছে আমার নবীজি নূর কি নবীর নূর নবী কি নবী যেখানে গেছে অন্ধকার দূর হয়ে গেছে কথা বলেন ঠিক কি না হ্যাঁ আমার নবী কি আল্লাহর পক্ষ থেকে আসছে নূর কি নূর হচ্ছে আমার নবীজি কাজ্জাকু মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন আর আসছে কিতাবে মুবিন স্পষ্ট কিতাব কোরআন আল্লাহ পাঠাই দিয়েছেন তার দোস্ত হলো নূর কোরআন ও নূর সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন কি লিখছে আজান শুনবো এটা কোন কিসের কোন নামাজের আজান এটা কোন ওয়াক্তের আজান শুনবে যে কোন ওয়াক্ত নাউজুবিল্লাহ বলেন যে কোন ওয়াক্তের আজান দেওয়া জানি এই ওয়াক্ত স্যার আজান দেওয়া যাবে না কিসের আজান শুনবে ফাইজ নামি এগুলো এখন মানুষ কত মানুষ ঘুমাচ্ছে অনেক মানুষ করে ফজর আজান দিচ্ছে মনে হয় আর আমি কি আজান আমি কি মুয়াজ্জিন আমি খতিব আমি মুয়াজ্জিন এগুলো কি আজান কেন এখন আজানের কোনো সময় এটা কেমন কথা হ্যাঁ কারো যদি সন্তান হয় তাহলে আজান দিবে যদি ভূমিকম্প হয় ঝড় তুফান হয় সেখানে আজান দিবে সেটা আরো এক জিনিস এখানে তো সুন্দর সুশৃঙ্খল মানুষগুলো বসে আছে একটু পরে বিরিয়ানি তাবার রোগ দিবে খিচুড়ি খাওয়াবে এখন কিসের আজান এসার নামাজ পড়ছি ফজর পড়ব আর প্রশ্ন আছে ঈদে মিলাদুন নবীর ওয়াজ তো আমার আগে এক বক্তা করে গেছে আমার আগের বক্তা করছে না ওইটা আবার রিপিট করব আমি রিপিট করতে চাই না কোনো কথা আমরা রিপিট করতে খুব চাই না সর্বশেষ একটা কথা শুধু ঈদে মিলাদুন নবীর ব্যাপারে বলে যায় বহু দলিল দিছে আর আমরা বড় ভৈলমের বই লিখে দিছি 650 পৃষ্ঠার একসময় সংগ্রহ করে নিবে এগুলো আর আমাদের বহু আলোচনা পুরো এক মাস
ঈদে মিলাদুন্নবীর উপর আলোচনা করছি, বই দেখায় দেখায় দিছি, খালি ইন্টারনেটে সার্চ দিতে দেরি, আসতে দেরি না। একটা জিনিস বারবার আমাদের বলতে চায় না, আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি সামান্য যেভাবে করি, এর চেয়ে আরো হাই মানের করা দরকার। ভারতের হায়দরাবাদে একবার ঈদে মিলাদুন্নবী উদযাপিত হলো, নবীর কবিতা, কে কত নবীর সামনে কবিতা লিখতে পারে। মহরম সফর দুই মাস কবিতা জমা হলো, সরকারি বেসরকারি আধা সরকারি স্কুল কলেজ ইউনিভার্সিটি।